কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা দয়া করে একটু বসে যান। তৃণমূল কংগ্রেসের কর্মী আপনারা, গণতান্ত্রিক শান্তিপ্রিয় দলের কর্মী আপনারা, মাথায় রোদ দেখছেন না, মায়েরা বসছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসুন না, আমাদের সবার কাজ আলোবর্তে সুযোগ করে দেন। ভিআইপি গেটে যারা ভিড়টা বেশি না হয়, কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের মূল বক্তা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় পার্থ বসু একটু পরে আপনাদের সামনে উপস্থিত হবেন। আমাদের প্রিয় মুখপাত্র, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পার্টির মুখপাত্র, যার গান শোনার জন্য অনেকেই বসে আছেন এবং অনেক দূর থেকে এসছেন, দেবাংশু ভট্টাচার্য একটু পরেই আসবেন। পরিকল্পনাগুলি আমাদের মধ্যে আছে এবং আমাদের এই সরকারের মধ্যে আছে, এবং আপনারা কেউ পাননি এমন কোন নয়, এবং মা বোনেরাও যে কিছু পাননি তা নয়, স্কুল থেকে আরম্ভ করে আজকে ছাত্রছাত্রীরা আজকে যে উপকারটা পেয়েছেন, এবং সেই মা মাটি মানুষকে আজকে আমাদের মমতাময়ী দিদিকে আবার পুনরায় যাতে আমরা নির্বাচনে আজকে ওই মন্ত্রিসভায় আজকে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা বসাইতে যাই, এবং আমাদের বসাই করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে আহ্বান জানাই আবার পুনরায়। আপনারা আপাতত আমাদের এই ভোট বাক্সে আমাদের যিনি আজকে মমতাময়ীর প্রার্থী আমাদের অর্ধেন্দু ভাই সহ আমাদের অভিনব ভাই এবং সহ আমাদের শুনে যায়নি, আচ্ছা ও ডিজিটা, এই যে ডিজিটা যার একটু বন্ধ করুন ভাই, দয়া করে আমাদের ডিজিটা একটু বন্ধ করুন, আমাদের বিভিন্ন মিটিংয়ের অসুবিধা হচ্ছে, আপনারা দয়া করে এই ডিজিটা বন্ধ করুন, আপনাদের ক্ষমা প্রার্থী, আপনারা ডিজিটা বন্ধ করুন, দয়া করে বন্ধ করুন, আপনারা কালকে সরস্বতী পূজা আছে, আপনারা যেভাবে বাজান না কেন ডিজি বাজানো কিন্তু নিষিদ্ধ আজকে আমাদের, এবং আজকে উপস্থিত আমাদের পুলিশ প্রশাসন সাংবাদিকরা আজকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং আমাদের বড়দের প্রণাম জানাই। আজকে মমতাময়ীর এই মিটিংয়ে আজকে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন, আজকে আমাদের একুশে নির্বাচন উপলক্ষে এবং আমাদের বিজেপির যে মহামারী কাণ্ড, বিজেপির যে আজকে উদ্ধত এবং বিজেপির যে আমাদের অনুশাসন এবং বিজেপি যে আমাদের বাংলাকে দখল করার জন্য যে উঠে পড়ে লেগেছে, কিন্তু ওটা নৈরাশ্য হবে, ওদিকে দিল্লি ফিরে যেতে হবে, এটাই বলে রাখো। আমাদের মমতাদি আবার পুনরায় মুখ্যমন্ত্রী হবে, আবার পুনরায় 200 আসন নিয়ে, আবার 200 বেশি আসন নিয়ে এই মমতাদি আবার মুখ্যমন্ত্রী হবে, এবং আপনাদের আশীর্বাদে আপনাদের অনুগ্রহে আপনাদের আজকে আপনাদের পরিকল্পনা এবং আপনাদের সমস্ত সুইচ্ছাতে আজকে আমাদের মমতাময়ীকে আবার আমাকে অনুষ্ঠিত এবং সেই আসনে বসার জন্য আমি সকলকে অনুরোধ জানাইব, এবং আমার সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমাদের অনেক বক্তা আছে বক্তব্য রাখবেন, আপনারা দয়া করে শুনুন, এবং আপনাদের যে বহু কষ্টের রোদে আপনারা আছেন বহু আপনারা দয়া করে শান্তভাবে শুনুন। আমি সবাইকে আবার পুনরায় শুভেচ্ছা এবং ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মা মানুষকে আজকে জয় হিন্দ, বন্দে মাতরম, মমতাজি জিন্দাবাদ। অরিজিৎ ভাই, অরিজিৎ নিজেটা বন্ধ করো, আমরা কে পঙ্কজ আসবে, আমাদের সম্মানীয় মদন মোহন পাঠককে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই, কনকপুর কাছে আসবে না, একটু পরেই আপনাদের সামনে হাজির হবেন। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিভাবক, জেলা সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় সৌমেন মহাপাত্র কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে হাজির হবেন। এরপরেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির আমার ভাতৃ প্রতিম সম্মানীয় প্রণব মাইতি, আমি প্রণব বাবুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আমি প্রথমে আমার শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাই আজকের যারা মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমাদের কর্মীরা সম্পদ, আমাদের মা বোন এবং দাদাদের এবং আমাদের বয়োজ্যেষ্ঠদের আমি প্রণাম শ্রদ্ধা অভিনন্দন জানাই।
এত কষ্ট করে আপনারা আজকে 30,000 লোক এই মাঠে উপস্থিত হয়েছেন তার জন্য কৃতজ্ঞ সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি। আজকের সভার সভাপতি সম্মানীয় অভিজিৎ দাস মহোদয় উপস্থিত আছেন, আমাদের আপনাদের কাছের মানুষ, জননেতা, চারবারের বিধায়ক, বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কার দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মুখবাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, নব নিযুক্ত হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, সম্মানীয় অর্ধন্য মাইতি মহোদয় উপস্থিত আছেন, চণ্ডীপুরের উন্নয়নের কান্ডারি শ্রদ্ধা মহাজন জননেতা অভিয়কান্তি ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন, ভগবানপুর টুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের শশাঙ্ক শেখর দাস মহোদয় উপস্থিত, শশাঙ্ক শেখর জানা মহোদয় উপস্থিত আছেন, তিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রধান এবং কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষা সহ অঞ্চল সভাপতি বুস্তরের সম্পাদক বুস্তরের সভাপতি এবং তৃণমূল ভগবানপুর এক তৃণমূল কংগ্রেসের দুজন সহ সভাপতি, এক হচ্ছে জনপ্রিয় রবীন্দ্রচন্দ্র মণ্ডল, দুই হচ্ছে বিকাশ ভূঁইয়া মহোদয় উপস্থিত আছেন, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মদন মোহন পাত্র মহোদয় এবং সামনে আছেন সংবাদ মাধ্যমে যারা আছেন তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমি একটা ছোট্ট কথা বলছি, প্রত্যেকটা মিটিংয়ে বিরোধীরা কি বলছে, বিরোধীরা শুধু তোলাবাজ আর দীপল আর হচ্ছে চালের কথা বলছে, উন্নয়নের কথা কেউ বলেনি। আগামী দিনে আপনারা কি করে খাবেন, কি করে বাঁচবেন, কি করে আপনাদের পথ চলা শুরু হবে তার কথা কোনো নেতা বলেনি। তো সেই জায়গা আজকের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বিবেকানন্দের কর্মযজ্ঞকে পথে করে কর্মযজ্ঞকে মাথায় নিয়ে 62খানা প্রকল্প সাধারণ মানুষের জন্য আপনাদের জন্য করেছেন, তার মধ্যে 17খানা প্রকল্প সারা বিশ্বে সারা ভারতবর্ষে প্রথম হয়েছে। তো আজকে কন্যাশ্রী, কন্যাশ্রীতে দিদি দিচ্ছে 25,000 টাকা, মোদি টাকা দেয় না, মোদি 1 টাকা দেয় না, রূপশ্রীতে দিদি টাকা দিচ্ছে 1 টাকা দেয় না, কৃষক বন্ধুতে টাকা দিচ্ছে 1 টাকা দেয় না। এবারে করেছে কি, কৃষক নিধন প্রকল্প, আপনাদের নিধন করার জন্য একটি প্রকল্প রিসেন্ট লঞ্চ করেছে, আপনারা এই ধনটাকে পা দিবেন না, একটা কৃষক ভাতা পাবেন না, ওই কৃষক কৃষক নিধন প্রকল্প আমি নাম দিয়েছি, এটা কৃষক নিধন প্রকল্প, কেউ ভাতা পড়বেন না। আজকে বলছে পাড়ায় পাড়ায় গিয়ে বলছে সব কর্মীদের চাকরি দেওয়া হবে, তুমি 2 বছরে 1 বছরে 1 কোটি টাকা 1 কোটি 2 কোটি টাকা চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল, 7 বছরে তুমি 14 কোটি বেকারের চাকরি কোথায় গেল, আজকে কারখানা বন্ধ হয়ে গেছে, কোভিডে আমাদের যে টাকাটা পাওনা ছিল সেই টাকাটা দেয়নি, আমরা মমতা ব্যানার্জি দাঁড়িয়ে একা মোকাবেলা করেছেন, আমফানে টাকা দেয়নি, জিএসটি 2,000 কোটি টাকা আমাদের প্রাপ্য টাকা, রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি, তারা দেবে কিনা চাকরি, ত্রিপুরায় সমস্ত চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশে তাড়িয়ে দিচ্ছে, গুজরাটে তাড়িয়ে দিচ্ছে, মধ্যপ্রদেশে তাড়িয়ে দিচ্ছে, সব কৃষকরা রাজপথে দাঁড়িয়ে আজকে আন্দোলন করছে, মুদে মোদি হাতাও আন্দোলন। আজকে কয়েকজন কৃষকের মৃত্যু হয়েছে, কে জবাব দেবে, আজকে অনেক কথা বলছে সাধু পুরুষরা এখান থেকে বেরিয়ে গিয়ে বলছে সাধুতার প্রতীক একমাত্র রামকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণ দেব যার জিভে চিনি দেওয়া হয়েছিল, তিনি চিনি বাষ্প হয়ে গেছিল, তার কিন্তু লোভ ছিল না, এরা সব লোভী যারা বাড়ি বেরিয়ে গেছে, যারা বেরিয়ে গেছে এখানে ডাকাতি করার সুযোগ পাচ্ছে না, অনেক ডাকাতি করেছে, ডাকাতি করার সুযোগ পাচ্ছে না বলে আজকে বেরিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে। আমি একটা ছোট্ট কথা বলি, আমার পুরনো দিনের কথা আপনাদের বলছি, আমি যখন রামকৃষ্ণ মিশনে থাকতাম যেতাম তখন ঘন ঘন একজন মহারাজ প্রফেসর মহারাজ প্রফেসরই করতেন, আমাকে একদিন বলছে চল কলেজ থেকে ঘুরে আসি, তো আমি গেলাম, একটা ভালো ছেলে, খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো, এমএসসি করছে, তো সেই জায়গায় বলছে মহারাজ আমার কিছু মনে থাকছে না, আমার যেন কিছু ভুলে যাচ্ছি সবসময়, মহারাজ চট করে চট করে কথার উত্তর দিলেন তোর কলসিটা ফুটো হয়ে গেছে, তোর বেরিয়ে যাচ্ছে সব, তুই বিভ্রান্ত নিয়ে বিভ্রান্ত সঙ্গে হাঁটছিস, তোর কিছু হবে না তোর দ্বারা, এইসব নেতাগুলো যারা বেরিয়ে গেছে তাদের কলসি ফুটো হয়ে গেছে, তারা আর কিছু করতে পারবে না, জল বেরিয়ে যাচ্ছে সব, ওদের পাশ দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আজকে আমাদের বিধায়ক সাহেব যিনি এত উন্নয়ন করেছেন,
আজকে অভিকান্তি ভট্টাচার্য বাবু উন্নয়ন করেছেন, সম্মানীয় অর্জুন্য বাহিতি মহোদয় যথেষ্ট উন্নয়ন করে, যথেষ্ট পাকা রাস্তা থেকে পানীয় জল থেকে অনেক কিছু করেছেন। আপনাদের একটা কথা আমি বলি, আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম, দল আমাকে যেদিন দায়িত্ব দিয়েছিলেন, আমাদের আমাদের বিধায়করা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তো সেই জায়গায় অর্ধেন্দ্রবাবু আমাকে সরাসরি ডেকে একদিন কথা বলেছিলেন যে পঞ্চায়েত সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যান্য জেলার মধ্যে তোমাকে এক নম্বরে থাকতে হবে, সেটাই তোমার টার্গেট। আমি সেই টার্গেট নিয়ে এতদিন আজকে আড়াই বছর কাজ করেছি, আমি বিভিন্ন কাজে এক থেকে দুয়ে তিনের মধ্যে আছি, আমি আপনাদের কাজ সেবায় নিজেকে নিয়োগ করতে পেরেছি। আজকে 18-17 হাজার ঘর আড়াই বছরে আবাস যোজনা আমি 17 হাজার দিতে পেরেছি আপনাদের, 8 হাজার কৃষক, 8 হাজার আপনাদের পেনশন দিয়েছেন মমতা ব্যানার্জি দিয়েছেন, আমি দেইনি ঘর মমতা ব্যানার্জি দিয়েছেন, আমি শুধু আপনাদের প্রধানের কাছে নামিয়ে দিয়েছি, পঞ্চায়েতের কাছে নামিয়ে দিয়েছি। তো আগামী দিনে যারা বাকি আছেন প্রত্যেকে ঘর পাবেন, সার্ভে হয়ে গেছে, আবাস টু আবাস প্লাস যেটা বলছেন আবাস টু বলছেন, প্রত্যেকে বাড়ি পাবেন, কেউ বিভ্রান্তিমূলক কথায় পা দেবেন না। বিজেপিরা একটা একটা করে ফর্ম আপনাদের কাছে সই করছে যে প্রধানমন্ত্রী ঘর দেবে, প্রধানমন্ত্রী ঘর দেওয়ার কোনো এখতিয়ার নেই, সইটা আমি করব পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে, এখানে যে থাকুক না কেন সই আমি করব। তো সেই জায়গায় আগামী দিনে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে যাব, প্রত্যেকটা মানুষের দলে দলে যাবো, আমি যারা পঞ্চায়েত আছেন তাদের আমি হাত জোড় করে আবেদন করব, আপনারা আজ ফিরে গিয়ে প্রত্যেকের বাড়িতে নেমে যান, দিদির উন্নয়ন বাসরি দেবা প্রকল্পের কথা বলুন, কন্যাশ্রী রূপশ্রী যাদের বার্ধক্য ভাতা বাকি আছে তাদের, যাদের বয়স হয়ে গেছে তাদের কাছে কাগজ নেবেন, আমরা সময়ে সময়ে করে দেবো। মমতা ব্যানার্জি একটা বিল নিয়ে এসছেন সাথে উদ্যোগে প্রত্যেকটা মানুষ বার্ধক্য ভাতা পাবেন, নতুন একটা প্রকল্প শুরু করেছেন মা প্রকল্প, 15 টাকা খরচ হবে সরকার বাজেটে রেখেছে আপনাদের জন্য, 5 টাকায় ডিমের ঝোল ডাল সবজি ব্যবস্থা করে দিবেন, যারা গরিব মানুষ সেই প্রকল্পের আওতায় ঢুকবেন, আপনারা পেট ভরে খেতে পারবেন। তো কোন জায়গায় আজকে কোন সরকার বিজেপি থেকে আরম্ভ করে আজকে কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিএম থেকে আরম্ভ করে সিপিএম নাকি জাগ্রত হচ্ছে, জাগ্রত হয়ে কোথায় যাচ্ছে, বিজেপির দলে নাম লেখাচ্ছে জাগ্রত হয়ে, কিনা তৃণমূলকে জব্দ করবে, 34 বছর পারেনি, 34 বছর পরে মমতা ব্যানার্জি লড়াই করে সিপিএম কে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। আজকে আমাদের সমস্ত মানুষ সমস্ত পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে পঞ্চায়েত থেকে আমাদের বিধায়ক দুজনকে সামনে রেখে আমরা লড়াই করে একদম নদী বের করে দেবো, আমরা ভগবানপুর থেকে বিতাড়িত করব, কোন বিজেপি থাকবে না, কোন সিপিএম থাকবে না, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সততার একটি নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে সামনে রেখে আজকে যারা বড় বড় কথা বলছেন তারা মমতা ব্যানার্জির ছবিকে পেছনে নিয়ে আজকে তাদের পরিচিতিটা বেড়েছে, আজকে বড় বড় নেতা হয়েছে, আজকে মমতা ব্যানার্জির ছবি সরে গেছে, মাঠে লোক নেই, লোক উঠে পালিয়ে যাচ্ছে, বিজেপির সবাই 1-1.5 হাজার লোক, 1-1.5 হাজার লোক হচ্ছে, লোক যাচ্ছে না, কি হচ্ছে, কি ফর্মুলা ছিল, ফর্মুলা ছিল বাসে উঠলে 300 টাকা, বাসে গেলে 300 টাকা মুরগির ঝোল ভাত, মোটরসাইকেলে গেলে 500 টাকা, পায়ে হেঁটে গেলে 400 টাকা, টাকা ফিরিয়ে যাচ্ছে, এই থিওরি ছিল যে যারা বাসে যাবে তাদের হচ্ছে 350 টাকা, যারা বাইক নিয়ে মিছিলে যাবে, বিজেপির ফর্মুলা, বিজেপি করছে এটা, যারা মোটরসাইকেলে যাবে তাদের 500 টাকা, আর যারা হেঁটে যাবে তাদের 400 টাকা মুরগির ঝোল ভাত, মুরগির ঝোল বন্ধ হয়ে যাবে, মুরগি আর দেশে খুঁজে পাওয়া যাবে না, ওরাই নিজেরা মুরগি হয়ে যাবে। তো আগামী দিনে দুইজন বিধায়ককে মিনিমাম 50 হাজার ভোটে জয়যুক্ত করবেন, দ্বিতীয়বারের জন্য মমতা ব্যানার্জি 200-এর বেশি আসন নিয়ে নবান্নে আবার বসবেন, এইটুকু কথা বলে সবাইকে নমস্কার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দুইজন বিধায়ক জিন্দাবাদ, নমস্কার। হ্যালো, আমরা ধন্যবাদ জানাবো আমাদের ভগবানপুরের পঞ্চায়েত সমিতি সম্মানীয় সভাপতিকে, আমার একটু বরণ করে নিচ্ছি, সবাই দেন 1 মিনিট, ঢালাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আগের দিকে মেন গেটে গেছে, তাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি রাস্তাটা খালি করুন, রাস্তায় প্রচুর লোক, অনেকে আছেন মায়েরা বোনেরা আমাদের বন্ধুরা পুরুষরা অনেকে আছেন আসতেছেন, আপনাদের কাছে বারে বারে অনুরোধ করছি ঢালাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন রাস্তাটা খালি করে দেন, আমরা বরণ করে নেব,
আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সহসভাপতি বিকাশ রঞ্জন ভূঁইয়াকে সুকুমার সাহু তাকে বরণ করে নিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের চন্দ্রপুর ব্লকের দুই বরিষ্ঠ নেতৃত্ব আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। চন্দ্রপুর ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব সভাপতি শ্রেয়াংশ পণ্ডিতকে বরণ করে নিচ্ছেন। আমাদের কন্যাশ্রী মেয়েরা আমাদের নেতৃত্বকে বরণ করে নেব। চন্দ্রপুর ব্লকের সহসভাপতি আমাদের পার্টির বলিষ্ঠ নেতৃত্ব অনিমেষ দাসকে। এরপরে আমি বক্তব্য রাখতে অনুরোধ করব, এরপরে আমি বক্তব্য রাখতে অনুরোধ করব আমাদের ব্লকের বলিষ্ঠ গর্বিত নেতৃত্ব, আমরা যার জন্য খুব গর্বিত, আমাদের কাজরাগর অঞ্চলের আমাদের পার্টির নেতৃত্ব সহ ভগবানপুর এক নম্বর ব্লকের আমাদের দলের সহসভাপতি আমার ভাতৃ প্রতিম রবীন্দ্রচন্দ্র মণ্ডলকে। বন্দে মাতরম। আজকে যে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে, শিমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় যে ঐতিহাসিক জনসমাবেশ, এই সভার সভাপতি ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দাস মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন, অবিভক্ত ভগবানপুরের অভিভাবক, চারবারের বিধায়ক, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ও দুটি কলেজের মুখবড়িয়া ও বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের গভর্নিং বডি চেয়ারম্যান, মুখবড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শ্রদ্ধেয় অপেন্দ্র মৈতি মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন। চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্র থেকে বিধায়ক জননেতা কাছের মানুষ অনুকান্তি ভট্টাচার্য মহাশয় এই সভায় উপস্থিত আছেন। ভগবানপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীর্ঘদিনের নেতা, বিভিন্ন জায়গায় লড়াইয়ে আমরা একসঙ্গে লড়েছি, শশাঙ্ক শেখর জেনা মহাশয় এই সভায় উপস্থিত আছেন। ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রণব মাইতি মহাশয় এই সভায় উপস্থিত আছেন। চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাংশু পণ্ডিত মহাশয় এই সভায় উপস্থিত আছেন। ভগবানপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি পাপাই রবীন্দ্রনন্দ দাস মহাশয় এবং উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবর্গ এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে নতমস্তকে প্রণাম সেলাম জানাই। আমি মূল্যবান বক্তারা আছেন, আপনারা বক্তব্য শুনবেন, আমি শুধু দু চার কথা বলব। আজকে সবার প্রেক্ষিত একটু অন্যরকম। আপনারা জানেন একুশের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন কিন্তু আমরা সবুজ সাথী পাবো কিনা, আমরা কন্যাশ্রী পাবো কিনা, আমরা রূপশ্রী পাবো কিনা, আমরা বাংলার আবাস যোজনা পাবো কিনা, সেটার নির্ধারণ করবে একুশের নির্বাচন। আপনারা জানেন কিছুদিন আগে এইখানে একটি সমাবেশ হয়েছিল, নাকি ঐতিহাসিক সমাবেশ, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, দেড় থেকে দু হাজার মানুষ, আজকে কত মানুষ, হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হয়েছে, রাস্তায় হাজার হাজার মানুষ আসছে,
তার থেকেই প্রমাণ করিয়ে দেয় একুশে নির্বাচনে কি হবে। যারা আজকে বাইরে থেকে এসেছেন, পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে প্লেন থেকে নেমে কি বলছেন, মমতা ব্যানার্জিকে উখাড় দেনগে, মমতা ব্যানার্জিকে ফেক দেনগে। আরে মমতা ব্যানার্জিকে কি ছুঁড়ে ফেলবি? মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল স্তরের মমতা ব্যানার্জির যে ডেভেলপমেন্ট, মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেটা পৌঁছে গেছে। মমতা ব্যানার্জিকে ছুঁড়ে দেওয়া কারোর সাধ্য নেই। ভারতবর্ষে এমন কোন নেতা নেই যে মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা জানেন কিছুদিন আগে দিলীপ ঘোষ জাতীয় টেলিভিশনে বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন তিনি নাকি বিরাট হিন্দু, বিরাট হিন্দু। বক্তব্য রাখতে গিয়ে কি বললেন, যে রাম রাজা ছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু দুর্গা কোথা থেকে এলো, দেবী দুর্গা কোথা থেকে এলো, তার বংশ পরিচয়, তার পিতৃ পরিচয় কি দিলীপ ঘোষ জানে না? তাহলে আপনারা ভাবুন আগে যে এরা কি হিন্দু হিন্দু করবে। দেবী দুর্গা আমাদের মা, দেবী দুর্গা রাম যখন সীতাকে উদ্ধার করতে গেছিলেন লঙ্কায়, তখন কিন্তু এই দেবী দুর্গা স্বর্ণাপন্ন হয়েছিলেন এবং শক্তি চেয়েছিলেন রাম। এই মূর্খ সভাপতি কি বলছে, গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়, আর অমিত শাহ বলছে সেই সোনা দিয়ে নাকি সোনার বাংলা ধরবে। আপনারা দেখেছেন ত্রিপুরার অবস্থা, আপনারা দেখেছেন ইউপির অবস্থা, সোনা দিয়ে মরবে পশ্চিমবঙ্গকে। তাই বিজেপির বন্ধুদেরকে আমি জানিয়ে যেতে চাই, হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, আপনারা ডেভেলপমেন্টের লড়াই করুন, আপনারা উন্নয়নের লড়াই করুন, আপনারা রাজনৈতিক লড়াই করুন। আপনারা বোম বন্দুক নিয়ে খেললে ভগবানপুরের মাঠে কিন্তু দুর্জয় ঘাঁটি, এ মাটিতে কিন্তু বিজেপি কোনোভাবেই পাত্তা পাবে না, কোনোভাবেই পাত্তা পাবে না। আরে আমরা তো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি, একুশে কিন্তু যে খেলাটা হবে সে খেলাটা কিন্তু খুবই ভয়ঙ্কর খেলা। এই বলেই একুশে নির্বাচনে আবার যাতে দ্বিতীয়বারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিতে পারে তার আশা আকাঙ্ক্ষা রেখে আমার ছোট্ট বক্তব্য দিতে টানছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা অর্ধেন্দ্র মাইতি জিন্দাবাদ, অমিয়কান্তি ভট্টাচার্য জিন্দাবাদ। আমরা নবীন বাবুকে ধন্যবাদ জানাবো। আচ্ছা আমাদের প্রধান বক্তা, আজকের মঞ্চের আপনাদের প্রধান বক্তা বার্ত বসু পাঁচগুল পেরিয়ে চলে এসছেন, আমি তাই সবাইকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছে একটু বসে পড়ুন, যার কথা শোনার জন্য এসছেন একটু বসে পড়ুন। ডান দিকে খালি আছে, চলে আসুন না, ডান দিকে প্রচুর জায়গা খালি আছে, চলে আসুন, মাঠ খালি আছে, এদিকে চলে আসুন। মন্ত্রী মহোদয় এখনই ঢুকবেন, আর আমাদের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র একটু পরেই আসছেন। আমরা এরপরেই বক্তব্য শুনে নেব ভগবানপুর 2 নম্বর ব্লকের বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শশাঙ্ক সেনা শেখর জানার কাছ থেকে। সভায় বক্তব্য রাখার আগে আমি অভিজিৎ দাকে জিজ্ঞেস করব যে এই জায়গাটা তোমরা গঙ্গা জল দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছো কিনা, কেন না কয়েকদিন আগে নাকি কাঁথির গদ্দার পূর্ব মেদিনীপুরের মির্জাফর এই সভাতে মিটিং করেছে। সেই জন্য আমার মনে একটা প্রশ্ন যায় যে এই সভাটা করার আগে বা এই ছুটি পূজা করে প্যান্ডেল করার আগে গঙ্গা জলটা ছিটে দিয়েছে কিনা। যাই হোক, সেটা অভিজিৎদা বলবেন। আজকের এই সভার সভাপতি ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দাস মহোদয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব, আমার যে ছোট যাদের তাদের একটু নাম ধরে বলে দেবো, আর কিছু মনে করবেন না আপনারা। আর উপস্থিত আছেন আমার ভগবানপুরের 4 বারের বিধায়ক অর্ধেন্দ্রদা, উপস্থিত আছেন চণ্ডীপুরের বিধায়ক কাবুদা, যাকে 98 সাল থেকে একই সঙ্গে আমরা দলটা করেছি,
উপস্থিত আছেন, মদনদা আছেন, আমার ছাত্র নেতা শামু, এ ছাত্র নেতা আমার রবীন আছে, যুব নেতা পাপাই অভিনন্দ দাস মঞ্চে উপস্থিত আছেন, ত্রিস্তর পঞ্চায়েতের কর্মকর্তা ব্যক্তিগণ, কর্মাধ্যক্ষগণ এবং সামনে উপস্থিত মমতা ব্যানার্জি আসল সম্পদ যারা, কারণ এই মঞ্চে অনেকে আসবে অনেকে চলে যাবে, কেউ গদ্দারি করবে আবার অন্য দলে চলে যাবে, কিন্তু আপনারাই তো আসল আসল সংগঠক, তাই আপনার এই জনতার মানুষদেরকে আমি যথাযোগ্য স্থানে প্রণাম করতে শুভেচ্ছা ভালোবাসা এবং সেলাম জানাই। একটা কথা আমি বলবো যে জয় শ্রীরাম ধ্বনি শুনে আপনাদের খুব রাগ ধরে তাই না, কিন্তু মায়েরা বলুন তো কখন জয় শ্রীরাম ধ্বনিটা করে, যখন চড়কা পড়ে, যখন চড়কা পড়ে বর্ষাকালে যখন চড়কা পড়ে তখন আমরা জয় শ্রীরাম ধ্বনিটা করি, ওই বিজেপি পার্টিতে চড়কাটা পড়ে গেছে, তাই সে জয় শ্রীরাম ধ্বনি করে। আর একটা কথা বলবো, আর একবার জয় শ্রীরাম ধ্বনিটা বলা হয়, যখন ভূতা যখন বাদুরা পড়তো ওই বট গাছটা না ওই খিস গাছটা না ভূত আছে রে তোরে, যখন তখন যাবুনি রাত্রিবাজারে ভূত ধরলে কামড়ে ধর মানে ঘাড়ের উপর চড়ে উঠতে পারি, আর এই নেতাদের শান্ত সঙ্গে সঙ্গে জয়রাম শ্রীরাম ধ্বনিটা কখন করে, একটা কোথাও ফলাস্ত্রে বঞ্চাত করে জয় শ্রীরাম, কোথায় দুটো লাঠি দিয়ে ঘর ভাঙলো জয় শ্রীরাম, কোথায় কাউকে একটু মারধর করে দিল জয় শ্রীরাম, কোথায় আলফার বক্তব্য রাখছে জয় শ্রীরাম, তার মানে কে ভূতে পেয়েছে। তবে ভূতে পেলে মায়েরা কি করেন, বাড়িতে যদি কেউ ভূতে পায় প্রথমে ওঠা ডাকার আগে আপনারা কি করেন, ছানা ছেনিয়া ঝাঁটা জুতা নিয়ে ব্যস্ত পিতা, এই তো তাতে যদি ভূত না ছাড়ে তারপর ওঠাকে ডাকে, তো এদের সেই জিনিসটা পেয়েছে। ঘটনা হচ্ছে কি, আজকে গদ্দার যে সে কি করেছে, সে করেছে কি, যখন ১৯ সালে অমিত শাহের মিটিং ছিল, কাঠির প্রত্যেকটা দোকানকে সে বন্ধ করে দিয়েছিল, চায়ের দোকানটা খোলা ছিল না, হোটেলটা খোলা ছিল না, একটা পানীয় জলও কেউ খেতে পারেনি, তার বাহিনীকে নিয়ে লাগিয়ে তাকে পিটিয়ে তার গাড়ি ঘাড়ি ভাঙচুর করে দিয়েছিল। আর অমিত শাহ ভাবলো কি জানেন তো, যে ওকে একটু জব্দ করতে হবে, যারা শান্ত ব্যবসা করেন ছাগলের ব্যবসা করেন কিছু মনে করবেন না, বাড়িতে গেছেন দাদা তোমার ছাগলটার দাম করতে হবে না ৫,০০০ টাকা না ৩,৫০০ বেশি তো লোয়া যাবে না, হো ভাই ৩,৫০০ টাকাই নেব, তাহলে ৫০০ টাকা রা বাইনা, ৫০০ টাকা বাইনা দেওয়ার পর কি করেন বলুন তো, শিরের চুটা কেটে দেয়, শিরের চু কেটে দেয় তো, যাতে অন্য কারবারি এসে সে বাইনাটা না ধরতে পারে, তাই অমিত শাহ ধরেছে ও শিরের চুটা কাটা হবে। আমার দল থেকে যারা গদ্দারি করে বিপরীত দলে গেছে জয় শ্রীরাম বলছে ওদের শিরের চুলটা কেটে দেওয়া হবে, সেই শিরের চুল কাটার জন্য কিন্তু ওদেরকে নিয়ে গেছে। আরেকটা কথা বলি শুনুন, আরেকটা কথা বলি, আমরা যখন পাঠা বলি দেই তখন দেই, যখন মানত করি কালী মায়ের কাছে, মা গো আমার মুখ কালটা করে দে একটু পাঠা বলি টলি দেবো, যখন মানতটা হয়ে যায় তখন আমরা কি করি, স্নান করে আনি নিয়ে তার একটু কপালে সিঁদুর দিয়ে দেই, তারপর বলিটা দেওয়া হয়। দেখবেন সব নেতার মাথায় না একটা গেরুয়া ঠিক আছে, সে গেরুয়া ঠিক মানে কি, বলি দিবে, বলি হবে, বলি দেবেন আপনারা, সেটা হচ্ছে ২১ সালের বিধানসভা নির্বাচনের সময়, আমি বেশি একটা বক্তব্য রাখতে জানি না বুঝলেন তো। আর একটা কথা বলি, অনেক নেতা আছে এখন দেখবেন সিপিএম তার লাল কাপড়টাকে পরিবর্তন করে ধুয়ে 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 গেরুয়া হয়েছে, সেই এখন নেতাগিরি করতেছে, তো তার বাড়িতে গিয়ে আদর আদি যে নেতা, কারণ এখন আদি নেতারা বলছে আমাদের ভাই ঠাঁই নাই, পুরা নতুনরা আছে, আমরা এখন বিএনপি বিজেপি বাঁচাও কমিটি গঠন করেছি, কোন দিকে যাব না যাব, তো তাদেরকে গিয়ে শান্ত কি করবেন, সে তার এই নেতাকে বলছে দেখ এবার ভোটে ভোটটা দেবো তো না হওয়া দেবো না, তুই তো দিল তোর তোর ছেলেটা দিবে কিনা জিজ্ঞেস কর, করে পচা ভোটটা দেবো তো, ভোট দেবো না, না কেন, না আমি তো সবুজ সাথী সাইকেল পাইছি, আগে তো এক হাঁটু কাটায় যেতে হতো, এখন তো ১০ মিনিটে ঢালাই রাস্তা হয়েছে, ১০ মিনিটে যাই ১০ মিনিটে স্কুলে আসি, আমি কি করে দেবো বলতো, আবার কর্মতীর্থে আমি কর্মতীর্থতে আমি হয়তো দরখাস্ত করেছি, কর্মসাথীতে আমি দরখাস্ত করেছি আমার টাকা এলে আমি ব্যবসা করবো, আবার নেত্রী ঘোষণা করেছেন ২,০০০ মোটর সাইকেল দেবে যারা ব্যবসা বাণিজ্য করে, অর্থাৎ আমিও তৃণমূলকে ছাড়া আর কাউকে ভরতে পারবো, আগে তো মহা মুশকিল ব্যাপার, আচ্ছা ঠিক আছে তোর বউকে জিজ্ঞেস করে দেয় কেন, সে বলে কি বলে তুমি ভোটটা দেবে তো, বলে না না আমি ভোটটা কেন দেবে না, কেন দেবে না কেন, না আমি আমি পেয়েছি কি, না আমার যে মেয়েটা সে কি পেয়েছে বা এখন যা কিছু আছে কি পেয়েছে, সমস্ত তো দিদির অনুকূলেই দিদির জন্য পেয়েছে, তার আমি কি তা ভোট দেবো, দিন কয়েক আগে যে আমার কোচে ফুটফুটে বাচ্চাটা হল তার জন্য যে শিশু সাথী প্রকল্পটা দিদি দিছে তো নাকি, না আর কে দিছে, ওটা আমি দিদিকে ছাড়া ভোট দেবো না, ঠিক গেল,
আচ্ছা তোর মেয়েটাকে জিজ্ঞেস কর ভোট দিবে কিনা, বলে আমি ভোট দেবো না। কেন দেবে না? না আমি হচ্ছে রূপশ্রী পেয়েছি, রূপশ্রী দিন তবে রূপশ্রী পাবো, তার আগে কন্যাশ্রী পেয়েছি, যখন সপ্তম অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমি ড্রেস পেয়েছি, আবার কি আছে উপরকাশে উঠতে আমাকে তখন কি আছে বই বিনা পয়সা দেওয়া হয়েছে, ইলেভেন টুয়েলভে যখন পড়বো তখন আমাকে ট্যাব দেবে, দিদি ট্যাব দিবে 10,000 টাকা করে প্রত্যেককে দেবে, তাহলে আমি কেন তোমার তোকে বিজেপিকে ভোট দেবো, বিজেপিকে আমি ভোট দিব আমি তৃণমূলে দেবো। বৃদ্ধা মাকে বলছে মা শেষ বয়স তো গো, তুমি ভোটটা দেবো তো? না বাপুরে, তোর বাবা কৃষক বন্ধু থাইল, সে যখন মারা যায় তখন 2 লক্ষ টাকা সে পাইছে, তার অ্যাকাউন্টে প্রতি বছর 6,000 টাকা ঢুকছে, তাহলে আমি কি করে দেবো তো? তোর বাবা মরে যাওয়ার পর আমি বিধবা হলি, তো আমাকে আমার বিধবা ভাতা পাওয়ার পাই দিচ্ছে, আমার অ্যাকাউন্টে দিন কয়েক ভাতা ঢুকছে, 1,000 টাকা করে ঢুকছে, তাহলে আমার যে অসুস্থ হলো আমি হসপিটালে গেলাম, সেখানে বিনা পয়সায় চিকিৎসা পেলাম স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, তাহলে এবার তুই কো আমি কী করে ভোট দেবো? এবার আপনারা বলুন ওই ভোট কেন্দ্রে যে ভোটের মেশিনের সামনে দুর্নীতি দাঁড়িয়েছে কি করবে কি না করবে, কোথায় ভোট দেবে, কোথায় ভোট দেবে? সে জোড়া ভুলে ভোটটা দিয়ে বাড়ি চলে আসবে, জোড়া ভুলে ভোটটা দিয়ে বাড়ি চলে আসবে। আর একটা ছোট্ট গল্প করে, নেতার অনেকদিন মাংস খাওয়ার শখ হয়েছে, বলে কই গো একটু তুমি মাংস রান্না করো, তোরা ঠিক আছে তুমি বাজার থেকে মাংস এনে দাও, মাংস এনে দেবো, 3-4 পিস মাংস সাদা খক্ষে কয়েকজনের মতো অবস্থা, আরে কি ভাতে ঢালতে ঢালতে কোন গড়িয়া পানি যাবে, না তোমার নদী তো যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সরষা তেল কত, পেঁয়াজের দাম কত, আনাজপত্রের দাম কত, জিনিসপত্রের দাম কত, সংসারটা তো আমাকে চালাতে হয় হিসাব করে, অত আমি সেইভাবে সংসারটা চালাচ্ছি, একটা পেঁয়াজ এক টুকরা আছে আদা দিয়ে খক্ষে কয়েক গোলা, তার জোরটা তো কম রাখতে পারতো, না কম রাখতে পারবো কি করে, পাড়ায় পাড়ায় দিদি তো আমার সামাসু পান দিয়ে দিয়েছে, পাড়ায় পাড়ায় সামাসু পান দিয়েছে, জোরে ভাঙে মানে ভাতটা তো কম রাখতে পারতো, না দিদি তো সারা বছরের জন্য বিনা পয়সায় খাদ্য সাথী চাল দিচ্ছে বিনা পয়সা, অত চালের ভাগটা আমি বেছে নিচ্ছি। এইসব প্রকল্পগুলো নিয়ে আপনারা যারা বিজেপি করে জিজ্ঞেস করবেন, সত্যিকারে ওরা যদি বাবের বেটা হয়ে থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে এই মাটিতে, ওরা যদি সত্যিকারে বিজেপি করে স্বাস্থ্যসাথী কার্ডটা ফেলে দিই, কৃষক বন্ধু প্রকল্প থেকে বেরিয়ে যা, স্বাস্থ্যসাথী কার্ডটা কেন দূরে ছেড়ে ফেলে দিই, আর লজ্জা করে না সবুজ সাথীর সাইকেলটা কেনে ওরা মিটিং মিছিলে যা, ওদের লজ্জা পাওয়া উচিত ছিল, এইটা তো পরিত্যাগ করুন। আর একটা কথা বলে ছাড়বো, ভোটটা যখন চলে যাবে তখন দেখবেন কি জানেন, চন্দ্রায়ণ প্রাশ্চিত করে তো মায়েরা চন্দ্রায়ণ প্রাশ্চিত জানেন তো, বয়স বেশি হলো যে বাড়িতে রুগী আছে শেষ বয়সে যখন বলে কোথায় ছুটে গেছে, ঠ্যাং ধরে টাঁটে, হাত ধরে টাঁটে, গলা ধরে পড়বো টাঁটে, চিৎকার চেঁচেমেচি যখন করে তখন বাড়ির লোক বলে দরকার নেই, শেষ শেষ বয়সে চলে এসছে, একটু চন্দ্রায়ণ প্রাশ্চিত করে দিয়া, তো সে চন্দ্রায়ণ প্রাশ্চিত করার পরে দেখেন গেল না, সে তারপর কি আছে বৈতরণী পার করে দিতে হয়, সেই বৈতরণী পার করে দিলে এর ধার থেকে ওই ধারে চলে যায়, সেই 21-এর বিধানসভা নির্বাচনে আমার দল ছুট থেকে আরো যারা গেছে ওদেরকে চন্দ্রায়ণ প্রাশ্চিত্য কিন্তু আপনারা করে দেবেন, মমতা ব্যানার্জি শুধু উপস্থিত থাকবে, মমতা ব্যানার্জি উপস্থিত থাকবে, আর তাতে যদি না যায় বিধানসভা নির্বাচনের পর দেখবেন যেদিন গণনা হবে সেদিন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি উপস্থিত থাকবে, বৈতরণী পাঠটা কিন্তু আপনারা মিছিল সহকারে করে দেবেন। এক কথা বলবো, ভোট শেষ, ডেলি প্যাসেঞ্জার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, রেজাল্টের পর যখন দেখবেন যে দিল্লি আমার বাংলার মসনদে মমতা ব্যানার্জি, তখন সবাই পালিয়ে যাবে যে আর এখানে কোনো ঠাঁই নাই, ওই ভারতবর্ষের সিংহাসন থেকে সে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিকে আর এখান থেকে হটানো যাবে না, তারা যখন ছুটিয়ে পালিয়ে যাবে তখন এই আমার দল বদল নেতারা তাদেরকে কি বলবেন জানেন তো, যে আমার হাত ধুতি ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আর হাত উঠেরা ফ্লেভার মতো কি করবে তারা, অমিত শাহ জেপি নাড্ডা কৈলাস বিজয়বর্গীয় থেকে আরম্ভ করে যেসব নেতারা আসবে তারা কি করবে, বাম পাতে লেঙ্গি ছাড় মারবে, লেঙ্গি ছাড় শিখছেন তো, লেঙ্গি ছাড় যখন মারবে তখন এই ছুটনিটা ফেটে যাবে, ওদের ফেটে গিয়ে কানতে কানতে বলবে কি করবো রে রাজীব, চ পিসির কাছে চাই, চ পিসির কাছে এসে বলবে পিসিবো একটু জায়গা দাও না পিসি, তোমার চরণ তলে বসি, তখন পিসি বলে দূর আর তোদেরকে আমার দলে নেওয়া যাবে না, কানতে কানতে বলবে আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলই ফুরাইয়ে যায় মা, আমাকে স্বর্গ পৃথিবী থেকে তুমি করে তুলে নিয়ে চলে যাও মা, পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না, এই বলে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নমস্কার, সেরাম।
আমি শশাঙ্ক বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো তার সুবক্তার জন্য। অনেক মানুষ সাথে শুনছেন, ভালো করে হাততালিও দিয়েছেন। শশাঙ্ক বাবু একটা প্রশ্ন করছিলেন যে বাটটা গঙ্গা জলে ধুইছে কিনা। গঙ্গা জলের দাম অনেক বেশি, আমরা মাঠে মঞ্চ করার আগে আমরা গোবর জল দিয়ে দেখে মাঠটাকে শোধন করছি। এই মাঠ কয়েকদিন আগে কাফির মির্জাফর সহ কিছু লোক আপনাদের এই মাঠকে কলুষিত করছিল, দূষিত করছিল। আমরা মাঠটিকে গঙ্গা জল দিইনি, গোবর জল দিয়ে মানুষ মারা গেলে যে গোবর ছড়া দেওয়া হয় সেই গোবর জল দিয়ে আমরা মাঠটা শোধন করছি। যারা বসে আছেন একটু বসে পড়ুন না, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন না। আরে এখনো রাস্তায় অনেক মানুষ আসতেছে, এখনো রাস্তায় অনেক মানুষ, বহু মানুষ আছে, একটু বসে পড়ুন, একটু সহযোগিতা করুন না, ডান দিকে চলে আসুন, ডান দিকে চলে আসুন না, সভাটা তো চলবে অনেকক্ষণ। আমরা এরপরেই বক্তব্য শুনে নেব, সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেবেন আপনারা। চণ্ডীপুর ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় শ্রীয়াংশু শেখর পণ্ডিতের কাছ থেকে। উপস্থিত আজকের সভার সভাপতি ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় অভিজিৎ দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের ভগবানপুর বিধানসভা থেকে চারবারের নির্বাচিত বিধায়ক, আমার খুব কাছের মানুষ, কাজের মানুষ, বর্তমান এইচডি এর চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন অর্ধেন্দু মাইতি মহোদয় সভাস্থলে আছেন, সভাস্থলে আছেন আমাদের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, আমার খুব কাছের জন পরম শ্রদ্ধেয় অমিয়কান্তি ভট্টাচার্য মহোদয় সভাস্থলে আছেন, সভাস্থলে উপস্থিত হয়েছেন ভগবানপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার পূর্বের বক্তা খুব রসিকতা করে বক্তব্য রাখলেন শ্রদ্ধাভাজন শশাঙ্ক শেখর জানা মহোদয় সভাস্থলে আছেন, বক্তব্য রেখেছিলেন এই ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব মদন মোহন পাত্র মহোদয়, বক্তব্য রেখেছিলেন আমার খুব কাছের ভাতৃপ্রতিম রবীন মণ্ডল বক্তব্য রেখেছিলেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত প্রতিনিধি, এই ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমার শ্রদ্ধাভাজন প্রণব মাইতি মহোদয় সভাস্থলে উপস্থিত হয়েছেন, এবং সামনে যারা বসে আছেন যারা আজকের এই ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের যেই সভাতে উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের যে আপনারা এই সভাতে উপস্থিত হয়েছেন সবাইকে শ্রদ্ধা সেলাম এবং নমস্কার জ্ঞাপন করছি। আমি আমাকে সংক্ষিপ্তভাবে বলতে বলা হয়েছে এ কারণে যে আজকের যাদের উদ্দেশ্যে আজকের সভা তারা অলরেডি আস্তে আস্তে সভাস্থলে উপস্থিত হচ্ছেন, উপস্থিত হয়েছেন, আমাদের সভাস্থলকে মানে উজ্জ্বল করে তুলেছেন আমাদের বিধায়ক অর্ধেন্দু মাইতি মহোদয় কিংবা অমিয়কান্তি ভট্টাচার্য মহোদয়, ওনাদের মূল্যবান বক্তব্য বলবেন। আমি শুধু আপনাদের কথা একটা কাছে একটা নিবেদন করতে চাই, 2021-এর বিধানসভা নির্বাচন, এই 2021-এর বিধানসভা নির্বাচনের যদি আমরা গল্প বলি, আমরা দেখেছিলাম আমাদের তৃণমূল কংগ্রেস দল 2011 সালে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল, সেই একক সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসার পর সবার সহযোগিতায় আমাদের জনগণমন অধিনায়িকা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে আমরা মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করেছিলাম। আমরা দেখেছিলাম 2011 থেকে 2016 সাল পর্যন্ত যে 5 বছর অতিক্রম হয়েছিল,
সেই পাঁচ বছর অতিক্রমের পর দ্বিতীয়বারের নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করান। পাঁচ বছরে আমি আপনাদের কাছে 29টা প্রকল্প উপহার দিতে পেরেছি। পাঁচ বছর যদি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেন আরো অনেক উপহার দেব, অনেক কিছু উপহার দেব। আমরা 2021-এর নির্বাচনের প্রাক্কালে দেখলাম সেই 29টা প্রকল্প আজকে 63টা প্রকল্পের উদ্ধারণ করেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু একটা কথা বলবো, গত কয়েকদিন আগে আমরা একটা দেখলাম রবীন্দ্রনাথ বক্তব্যতে ইঙ্গিত দিয়ে গেল। গত কয়েকদিন আমাদেরকে দেখলাম যে সর্বভারতীয় বিজেপি দলটা আপনাদের কাছে ভোট চাইতে আসছে, একবার মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলায় অধিষ্ঠিত হতে চাইছে। সেই সর্বভারতীয় সভাপতি রাজ্যের সভাপতি আজকে পশ্চিমবাংলায় দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ আমাদের মা দুর্গাকে যে অপমান করেছেন, আমরা জানি বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্বণ হচ্ছে দুর্গোৎসব। আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই পর্বটাতে, এই দুর্গাপূজার দিনটাতে আমরা অপেক্ষা করে থাকি। আর সেই মা দুর্গার জন্ম কোথা থেকে হয়েছে এই মূর্খ দিলীপ ঘোষ জানে না। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এই দুর্গার জন্ম হয়েছিল আপনারা জানেন যখন মহিষাসুরের নেতৃত্বে সারা সারা অসুর কুল দেবকুলকে ঘিরে ফেলেছে, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আত্মা শক্তি মহামায়ের জন্ম দিয়েছিল, এই মূর্খ দিলীপ ঘোষ জানে না। আমি এই দিলীপ ঘোষকে উপদেশ দিচ্ছি, আপনি গীতাটা পড়ুন হিন্দুদের, আপনি রামায়ণটা পড়ুন হিন্দুদের, আপনি মহাভারতটা পড়ুন হিন্দুদের, আপনি বেদ উপনিষদ পড়ুন হিন্দুদের, তারপরে আপনি সাংবাদিক সম্মেলনে বসবেন। লজ্জা লাগে না দিলীপ ঘোষের? আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কি দেয়নি পশ্চিমবাংলার, কি দেয়নি বলুন? আমরা তো সংবিধানে পড়েছিলাম যে একটা মানুষ ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে খাদ্য বস্ত্র বাসস্থানের প্রয়োজনীয়তা আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম খাদ্যটাকে সুস্থিতি করার জন্য তিনি করলেন কি, ফ্রিতে বেসনই বন্দোবস্ত করে দিলেন, ফ্রিতে চালটাকে বন্দোবস্ত করেছিলেন, ফ্রিতে গমটাকে বন্দোবস্ত করে দিলেন, ফ্রিতে ডালটাকে বন্দোবস্ত করে দিলেন। আমি আপনাদের যারা মায়েরা উপস্থিত আছেন, 2014-তে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এসেছে, 2014-তে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী আপনাদেরকে কি বলেছিল, উজ্জ্বলা প্রকল্পের গ্যাস বিনা পয়সায় দেবে বলেছিল। আপনারা আজকে উজ্জ্বলা প্রকল্পের গ্যাস কত টাকায় কিনছেন? আজকের আমরা পেপারে পড়ে দেখলাম সেই যে গ্যাসটা 2014-তে 400 টাকায় আমরা কিনতাম, আজকে সেটা 795 টাকায় আপনারা কিনতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি যে সমস্ত বিজেপির কর্মী বন্ধুরা আপনাদের বাড়িতে গিয়ে ভোটটা চাইতে যায়, তাদেরকে একটা কথা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের খাদ্যটাকে ফ্রি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের চালটা ফ্রি করে দিয়েছে। আরে তুমি যদি বাপের বেটা হও তোর বাবাকে গিয়ে বলবি, ওই নরেন্দ্র মোদীকে গিয়ে বলবি যে ওই চালটাকে ফোটানোর জন্য কেন্দ্রীয় সরকারের যে উজ্জ্বল গ্যাসটা ফ্রিতে যদি দিবি আমরা বিজেপিতে ভোট দেব, সেটা বলতে পারবে না বিজেপির কর্মী বন্ধুরা, সেটা বলতে পারবে না। আজকের দেখছেন যে আমরা দেখেছিলাম যখন সিপিএম দলটা ক্ষমতায় ছিল, আমাদের যে লক্ষণ সেন এমপি ছিল সিপিএম থেকে নির্বাচিত, কি দেখতাম ঠিক নির্বাচনের প্রাক্কালে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়তো, ইয়াং জেনারেশনের কাছে গিয়ে বলতো পেট্রোকেমিক্যালস এর চাকরিটা করে দেব, তুমি আমাকে ভোটটা দাও। ঠিক একই রূপে একই স্টাইলে বিজেপির বন্ধুরা গিয়ে আপনাদের বাড়ির ওই কম বয়সে 18 থেকে 25 বছর বয়সে ছেলেটাকে গিয়ে বলছে বিজেপিকে যেতাও তাহলে তোমাদের বাড়ির ছেলেটা চাকরি পেয়ে যাবে। আরে চাকরি পাওয়াটা কি মুখের কথা? রিক্রুটমেন্ট সিলেকশন পদ্ধতি নাই সারা ভারতবর্ষের, যে সংবিধানটা আমরা জানি সেই সংবিধানের, আমরা সংবিধানের বাইরে গিয়ে আমরা রিক্রুটমেন্ট করব। আমি আপনাদেরকে সচেতন করে দিয়ে বলতে চাই, আপনারা যারা মায়েরা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা তো নিশ্চয়ই সবাই এসএইচজি দলের মধ্যে অন্তর্ভুক্ত আছেন, আছেন তো সবাই অন্তর্ভুক্ত আছেন, কি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে যে সমস্ত আপনারা লোনটা নিচ্ছেন, ওই প্রকল্পটার নাম হচ্ছে আনন্দধারা প্রকল্প, যেটা লোন নিচ্ছেন আপনাদেরকে 11% ইন্টারেস্টে আপনাদেরকে লোনটাকে পরিশোধ করতে হয়। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বক্তব্য সুশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাননীয় বক্তব্য সুশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
আপনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী দত্ত বসু স্বাগত 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 মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 দত্ত বসু স্বাগত 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 পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 পরিবহন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মাননীয় দত্ত বসু স্বাগত 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 কন্যাশ্রীর জন্য 25,000 টাকা সামনের দিনে পেতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। আপনার মেয়েটাকে যদি বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পেতে চান তাহলে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। যে ফ্রিতে রেশনি বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আগামী দিনে যদি সেটা ফ্রিতে পেতে চান তাহলে তৃণমূল কংগ্রেস দলটাকে ভোট দেবেন, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, জেতাবেন। এইটুকু আশা এইটুকু আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রীতি টানছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নমস্কার, খোদা হাফিজ। আপনারা দেখেছেন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় মন্ত্রী সম্মানীয় দত্ত বসু এসেছেন, আমাদের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আর কিছুক্ষণে আমাদের কাছে উপস্থিত হবেন। আমরা যারা কন্যাশ্রী আছে, কন্যাশ্রী মেয়েরা, আমরা তাদেরকে বলব যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে চন্দন ও উত্তরীয় ব্যাজ দিয়ে অভিনন্দন জানাতে। উত্তরীয় দিয়ে অভিনন্দন জানাবেন বিশ্বজিৎ মহাপাত্র। এরপরে আমরা বক্তব্য শুনে নেব আমাদের চণ্ডীপুর বিধানসভার পশ্চিমবঙ্গ সরকারের বলিষ্ঠ বিধায়ক, উন্নয়নের কাণ্ডারী, আপনাদের সর্বক্ষণের সাথী সম্মানীয় অমিয় কান্তি ভট্টাচার্যের কাছ থেকে। সম্মানীয় সভাপতি, বলিষ্ঠ নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য, এই ব্লকে
দীর্ঘদিনের পরিচিত মুখ লড়াকু নেতৃত্ব আমার বন্ধু অভিজিৎ দাস মহোদয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলার সহ সভাপতি মদন মোহন পাত্র মহোদয় আছে পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ মাইতি আছে এই ব্লকের সহ সভাপতি আমার রবীন মন্ডল মহোদয় আছেন আপনাদের চার চারবারের নির্বাচিত বিধায়ক আপনাদের ঘরানার একজন সদস্য বিধানসভার বিধায়ক অতেন্দ্র শেখর মাইতি মহোদয় এই বক্তব্য রাখতে রাখতেই আমাদের বক্তব্য রাখতে রাখতেই আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের সম্মানীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের জেলার সভাপতি সম্মানীয় সোমেন মহাপাত্র মহোদয় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আরেক মন্ত্রী দত্ত বসু মহোদয় একইভাবে মঞ্চে আছেন এই ব্লকে সম্মানীয় সকল শ্রেণীর নেতৃবর্গ ত্রিস্তর পঞ্চায়েতের দায়িত্বশীল নেতৃত্ব সর্বোপরি আমার সামনে আছেন ভগবানপুর এলাকার সর্বস্তরের মানুষজন মা ও বোনেরা আপনাদের প্রতি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই প্রণাম এবং শ্রদ্ধা জানাই এই ভগবানপুরের মাটিকে যে মাটি আন্দোলনের কথা বলে শ্রদ্ধা এবং প্রণাম জানাই সেই মাটির মানুষদের যারা একদিন স্বাধীনতা সংগ্রামে নিজের রক্ত দিয়ে জীবন কবুল করতে একটু কষ্ট করেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই অনুষ্ঠানকে কার্যকরী করতে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে আছে দীপক করণ আছে বিশ্বজিৎ মহাপাত্র আছে সুপ্রকান্তি বায়েন আছে অশোক পাত্র দেবরাজ মিশ্র সুকুমার সাউ সন্তোষ সাউ দীপেন্দু মাইতি সহ সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই সভাকে একটা জনসমাবেশে রূপ দিতে চেষ্টা করেছে আর আপনারা সবাই মিলে আজকের এই গ্রামীণ এলাকাতে একটা মিনি ব্রিগেড তৈরি করে আজকের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন আর গদ্দারদের যোগ্য জবাব দিয়েছেন তাই আপনাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই বিশ্বাস আছে ভরসা আছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অন্য সকল নির্বাচনের থেকে একুশের নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন সে কারণেই যে ভারতবর্ষের সংবিধান থাকবে কিনা বাংলা ভারতবর্ষের জায়গায় বাংলার কৃষ্টি ঐতিহ্য তার সংস্কৃতি সঠিক জায়গায় থাকবে কিনা আজকে সেইটাই বিচার্য বিষয় আমরা গর্ব অনুভব করি আমরা অহংকার বোধ করি আমরা তৃণমূল কংগ্রেস করি আর আমাদের নেত্রী একজনই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্ব অনুভব করি আমরা গর্ব অনুভব করি আরো গর্ব কোথায় জানেন যেদিন মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী নিজেই ঘোষণা করলেন যে নন্দীগ্রামের মাটি থেকে দাঁড়িয়ে আমি নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ শুভেচ্ছাকে পাথেয় করে সারা বাংলার আগামীতে নির্বাচনে এই মাটিতে এই দাঁড়াবো সেদিনই নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের মানুষ আমার ধন্য হয়েছে যে আমরা পুরস্কার দিতে পারবো আরেকবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের মানুষই আমরা উপহার দিতে পারবো এ আমাদের গর্ব এ আমাদের অহংকার এই গর্ব অহংকারকে পাথেয় করে এমন একজন নেত্রীর সান্নিধ্যতা পেয়েছি
যার সান্নিধ্য তার সামনে ভারতবর্ষের কোন রাজ্যের ক্ষমতা নেই, যার প্ল্যানিং যার সচিন্তা চিন্তা ভাবনা যার মানবতার সঙ্গে দাঁড়িয়ে লড়াই করবে এমন কেউ নেই। তাই আমি বলতে চাইছি আপনাদের সবার সামনে, খাদ্য সাথী হয়েছে, স্বাস্থ্য সাথী হয়েছে, ঘরে ঘরে পেনশন হয়েছে, একটা দুটো করে নয় 65টা জায়গাতে আজকে প্ল্যানিং এর মধ্যে থেকে দাঁড়িয়ে বাংলা চলছে চলবে। আর বিজেপিকে প্রশ্ন করুন, আপনার যে সকল রাজ্যগুলো আছে কোন রাজ্যে এই পরিকল্পনা গ্রহণ করেছেন? আমরা নিশ্চিত হয়ে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন তার প্ল্যানিংকে কার্যকরী করে তিনি ছাড়বেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় না থাকে খাদ্য সাথী থাকবে না, সবুজ সাথী থাকবে না, কন্যাশ্রী থাকবে না। তাই একটা পর একটা বাতিল করবে, যেভাবে ত্রিপুরায় ক্ষমতা কায়েম করার পরে সব কিছু ছেটে বাদ দিয়ে দিয়েছি। তাই আপনাদের কাছে আজকের আমাদের আবেদন, এই মাটি স্বাধীনকার দাঁড়িয়ে লড়াই করেছিল এই মাটির মানুষ 2021 সালে তারা যোগ্য জবাব দেবে সেই বিশ্বাস এবং ভরসা রাখছি আপনাদের সবার প্রতি। হিন্দুত্বের কথা বলছে, হিন্দুর মনে দেখাচ্ছেন, আজকে প্রশ্ন করুন। শেয়ং সুজে কথা বলছিল একটু আগেই, চণ্ডীপুরের সভাপতি, আপনারা দেখেছেন টিভির পর্দাতে হিন্দু বলে বলছে, নারায়ণ রমের নাম করছে, আর দুর্গার জন্মতিথি জানে না, জুনুমার দুর্গার সৃষ্টি জানে না মা দুর্গার। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা, এর থেকে বেদনার কিছু আছে বলে মনে করি না। আর যাই হোক, ওদের মুখে হিন্দুর কথা শোভা পায় না, যারা মা দুর্গা মহামায়ার সৃষ্টি জানে না, যারা তাকে কলুষিত করার চেষ্টা করে, যাকে তারা বিকৃত করার চেষ্টা করে, আর যাই হোক ধর্মের কথা ওদের মানায় না বলে আমরা মনে করি। হায় নারায়ণ, আমরা নারায়ণের সেবা করি, আমরা এই হিন্দু ধর্মে বিশ্বাসী, আমাদের তুলসী পাড়ায় আমরা প্রদীপ জানি, আমরা দেবালয়ে গিয়ে নারায়ণের কাছে গিয়ে আমরা প্রণাম জানাই। আর মন্দির থেকে তার পবিত্রতাকে নষ্ট করে যে সকল হিন্দুত্ববাদীরা তার পবিত্রতাকে নষ্ট করে রাস্তায় নিয়ে এসে তাকে যারা কলুষিত করে রাজনৈতিক হীন চিন্তা ভাবনাকে সামনে রেখে ক্ষমতা দখলে লড়াই করছেন, আর যাই হোক তারা হিন্দু হতে পারে বলে আমরা বিশ্বাস করতে পারি না। তাই তো আজকে নারায়ণের মুখোশ মোদীর মুখে চাপিয়ে দিয়ে নারায়ণ সেবা চলছে, তারপরে দাঁড়িয়ে হিন্দুর কথা বলছি। তাই আমি আপনাদের বলি যে সঠিক সময়ে লড়াই, সেই লড়াই ভারতবর্ষের সংবিধান থাকবে কিনা, ভারতবর্ষের সংবিধান থাকবে কিনা, বাংলার কৃষ্টি ঐতিহ্যকে কেড়ে যারা নিতে চাইছে সেই বাংলার কৃষ্টি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে যে মাটিতে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, যে মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ জন্মেছেন, যেখানে বিদ্যাসাগর জন্মেছেন, যেখানে মহামাধবগিরি বীর ক্ষুদিরাম জন্মেছেন, যেখানে সতীশ সামন্ত জন্মেছেন, যেখানে বীরের শাসমল জন্মেছেন, সেই মাটি আজকে দাঁড়িয়ে কেড়ে দিতে চাইছি। তাই খেলা হবে গুজরাট বলুন, গুজরাট বলুন, বাংলার খেলা হবে, আমরা সবাই বাঙালি, আমরা বাংলা টিমে খেলবো তো, হ্যাঁ বাংলা টিমে খেলতে হবে। সেই খেলাই আসছে, দেবাংশ বাবু একটু পরেই চলে আসবে, খেলা হবে, খেলা হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের নেতৃত্বরা বসে আছে, বেশি সময় না নিয়ে সবাইকে আশীর্বাদ দোয়া শুভেচ্ছা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা মঞ্চের পক্ষ থেকে বরণ করে নেব আমাদের জেলার অভিভাবক, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় সৌমেন মহাপাত্রকে, আমাদের কন্যাশ্রী আছে চন্দন দিয়ে বরণ করতে অনুরোধ করব, ব্যাচ পরিয়ে বরণ করছে ভগবানপুর 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুব্রকান্তি বায়েন, উত্তরীয় দিয়ে বরণ করছেন
আমাদের সিমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম নেতৃত্ব দীপক করণ। এরপরেই আমরা বক্তব্য রাখতে অনুরোধ করবো, আপনারা বক্তব্য শুনবেন, খুব তাত্ত্বিক বক্তব্য, খুব ভালো লাগবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মহোদয়, আজকের মূল বক্তা সম্মানীয় বার্ত বসু মহোদয়। মঞ্চে উপস্থিত আমার অগ্রজ প্রতিম, পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী, পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় সভাপতি, বিশিষ্ট অধ্যাপক, 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় যার সঙ্গে আমার পাশাপাশি বসার সৌভাগ্য হয়েছে, সেই শ্রী সৌমেন মহাপাত্র। এই সভার সভাপতি ভগবানপুর ব্লক একের সম্মানীয় অভিজিৎ দাস, আছেন আমার দুই প্রিয় বিধায়ক, চণ্ডীপুরের বিধায়ক শ্রী অমিয় ভট্টাচার্য এবং চারবারের বিধায়ক আপনাদের ভূমিপুত্র, এবং যিনি আর কিছুদিন পরেই টানা 5 বার বিধায়ক হতে যাচ্ছেন সেই অর্ধেন্দু শেখর মাইতি, মঞ্চে আছেন ভগবানপুর এক ব্লকের সহসভাপতি সম্মানীয় শ্রী রবীন মণ্ডল, সহসভাপতি শ্রী মদন মোহন পাত্র, সভাপতি ভগবানপুর 2 ব্লকের শশাঙ্ক জানা, চণ্ডীপুর ব্লকের সভাপতি স্নেহাংশু পণ্ডিত এবং ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অর্ণব মাইতি, প্রণব মাইতি। একটা স্লোগান আমরাই তৈরি করেছি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটা ছড়িয়ে পড়েছে, খেলা হবে, খেলা হবে। আমি একটু উল্টো কথা বলি, ভগবানপুরে খেলা শেষ হয়ে গেছে, অর্ধেন্দুদা জিতে গেছে, তাই তো খেলা শেষ। আমি রাজনৈতিক কথা ঢুকবো, খুব কথা চলছিল বলে অমিয় দাও বললেন, যারা দলবদল করে গেছে গদ্দার বলছেন ঠিক আছে, মির্জাফর বলবেন না, মির্জাফরও লজ্জা পাবে। তার থেকে একটা কারণ, মির্জাফর পলাশীর যুদ্ধ যখন হয় মির্জাফরের বয়স ছিল 64, আর সিরাজউদ্দৌলার বয়স ছিল 23। পলাশীর যুদ্ধে মির্জাফর জিতেছিলেন, ফলে মির্জাফর বলা যায় না, কারণ এখানকার মির্জাফররা হারতে যাচ্ছে। অনেকে বলছেন বিভীষণ, রামায়ণের পর বিভীষণও জিতেছিলেন, রাম যখন রাজা হন বিভীষণ তার পাশে দাঁড়িয়ে ছাতা দুলিয়েছিলেন, তাহলে বিভীষণও বলা যায় না, বরং এদের বলতে পারেন আফজল খাঁ,
বাগনব দিয়ে যার পিঠ শিবাজী ছিঁড়ে দিয়েছিল। আপনারা আপনাদের বাগনব ভোটের বাগনব দিয়ে এদের পিঠ ছিঁড়ে দিন। কেননা বাংলার মানুষ যতীন মাদা জেনে যাচ্ছে আমার অনেক সম্মানীয় শ্রদ্ধ মানুষ বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রী জ্যোতির্ময় কর এখানে এসে উপস্থিত হয়েছে। জ্যোতির্ময়ের জন্য একটা হাততালি। আমি বলছি যে এই যে ভোট, আমি শুনলাম এখানে খুবই লজ্জার যে যারা সংবিধান ধ্বংস করছে, সংবিধানে কোন নিয়ম মানছে না, সেই 26শে জানুয়ারি সংবিধান তৈরি হওয়ার দিন ভগবানপুর এখানে বিজেপি সভা করে গেছে। তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আপনারা তো সংবিধানে কিছুই মানছেন না, সংবিধানের যে বহুত্ববাদ, ভারতীয় সংবিধানে যে গণতন্ত্র তৈরি হয়েছিল, সমস্ত মত, সমস্ত ভাষা, সমস্ত রাজ্যের অধিকার যে সংবিধানে প্রতিষ্ঠিত হয়েছিল তার তো কিছুই আপনারা মানছেন না। আপনারা প্রতিদিন গোটা ভারতবর্ষে দলিতদের হত্যা করে, দলিতদের কোণঠাসা করে সংবিধান প্রণেতা আম্বেদকরকে ধ্বংস করছেন, প্রতিদিন মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কি যেন বলে শব্দটা, জুমলা। আমরা বলছি না, এখানে যে মা বোনেরা আছেন, এখানে যে মানুষেরা আছেন, প্রথম জুমলা মনে করে দেখুন। ভোটের আগে বলেছিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা পাঠাবে, 15 পয়সা কেউ পেয়েছেন? প্রথম জুমলা, প্রথম ভুয়ো প্রতিশ্রুতি। বলেছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে আনবে, একটা টাকাও আনতে পারেনি। বরং প্রধানমন্ত্রী গুজ্জু ভাইয়েরা, নীরব মোদীর দলবল, তারা কোটি কোটি টাকা কালো টাকা করে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর শেষ জুমলা, ওই গিয়ে ঠাকুরনগরে গিয়ে টিকা দিয়ে এসছে, ভ্যাকসিন, ভ্যাকসিন। কি বলেছে, করোনা যাবে যাবে পৃথিবী থেকে, যখন সারা ভারতবর্ষে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে তারপর আমরা নাগরিকত্ব দেব। আবার জুমলা, তার থেকে বলতে পারত পৃথিবী থেকে যখন ক্যান্সার চলে যাবে, ডেঙ্গু চলে যাবে, ম্যালেরিয়া চলে যাবে, ইনফ্লুয়েঞ্জা চলে যাবে, সর্দি কাশি চলে যাবে, তখন আমরা নাগরিকত্ব দেব। মতুয়া ভাইরা ঝাঁটা দেখিয়েছেন ওখানে। আশা করছি 26 তারিখ আপনারা ভদ্রলোক আপনারা এখানে ঝাঁটা দেখাননি, দেখাবেন না, কিন্তু ভোটের বাক্সে সমস্ত ঝাঁটা সাফ করে ওই কমলকে আপনারা গঙ্গার ওপারে ফেলে দিন। কমল আমাদের এখানকার দলই নয়, এটা বাইরের দল। তারা এখানে আসে এবং এসে বলে, তারা প্রথমত আপনাদের ভূমিপুত্র, বাংলা কেন ভারতবর্ষের গর্ব, যার জন্য আজকে আমি আপনি এই ভাষাটা বলতে পারছি, এই বাংলা ভাষা, এই মাতৃভাষা। শ্রী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তারা এসে বলে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল বোলপুরে, তারা মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুরের নাম উচ্চারণ করে, হরিশ্চন্দ্র ঠাকুর। চৈতন্যদেবের জন্ম হয়েছিল 1486 সালে, মৃত্যু হয়েছিল 1533 সালে, আর কাটোয়ায় গিয়ে তাকে আবার হাড্ডা কাড্ডা নাড্ডা বলে রেখে যায়।
কিন্তু এই হাড্ডা গাড্ডা কথা বলে এসছে, বলছে যে মৃত্যু 200 বছর পর চৈতন্যদেবকে আবার বাঁচিয়ে তুলেছে। এরা একেবারে বাইরের দল। ওরা যে এখনো বলছে না যে সতীশ সামন্ত বা বীরেন সাসমল বা ক্ষুদিরাম বসুর জন্ম হচ্ছে আহমেদাবাদে, এটা আমাদের অনেক বাপের ভাগ্যই ভালো। এরপর দেখবেন যে বলবে ক্ষুদিরামের জন্ম হয়েছিল আহমেদাবাদে। এবং সারাক্ষণ মিথ্যে কথা, গালাগাল, অপপ্রচার, কোনো কনস্ট্রাকটিভ কথা নেই, কোনো গঠনমূলক কথা নেই। এই ভগবানপুরে যে এক দুজন বিজেপির পতাকা ধরেছেন আমি শুনলাম, 26 তারিখ এই মিছিলে মাত্র 1000 লোক হয়েছিল এই মিটিংয়ে বিজেপি, তার মধ্যে যদি একজন দুজন ওই নারকেল গাছের ওপারে লুকিয়ে মিটিং শোনেন, আমি তাদের জিজ্ঞেস করতে চাই আপনারা এসে গালাগাল করছেন আপনাদের ইস্তেহারটা কি, আপনারা কোন বক্তব্য রাখতে চাইছেন, পশ্চিমবঙ্গে কি করবেন, দাঙ্গা করবেন তো বুঝতে পারছি, বিভাজন করবেন বুঝতে পারছি, দলিতদের নমশত্রুদের মতুয়াদের পা দিয়ে পিছিয়ে মেরে দেবেন বুঝতে পারছি, কিন্তু আপনাদের রাজ্যের মানুষের জন্য উন্নয়নের কথা কি আছে দেখবেন কোনো বক্তব্য নেই। ওদের কথা অনুযায়ী আমরা খারাপ কাজ করেছি। আমার ওদের কাছে প্রশ্ন, তাহলে হিম্মত থাকলে ভোটে যাওয়ার আগে বলে যান, সামনে ভোটের নোটিফিকেশন হবে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খারাপ কাজ করে থাকেন, আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা বলুন যে ক্ষমতায় এলে আমাদের যে 64টা হীরা গোটা ভারতবর্ষ জুড়ে জল জল করছে কোহিনুর, এই 64টা হীরে ছিনিয়ে নেবেন, মানে কন্যাশ্রী বন্ধ করে দেবেন, বলুন হিম্মত থাকলে। এই কন্যাশ্রী যে মেয়েরা আমাকে এক্ষুনি আমাকে সোমেন দাকে টিপ পড়ালো, সে কন্যাশ্রী আপনারা বন্ধ করে দেবেন কেন খারাপ কাজ? মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি রেশন দিচ্ছেন, আপনারা ক্ষমতায় এলে বন্ধ করে দেবেন বলুন খারাপ কাজ? প্রতিটি মেয়েকে মমতাদি সবুজ সাথী সাইকেল দিয়েছেন, ওই সাইকেল কেড়ে নিয়ে সরকারি গোডাউনে আবার ঢুকিয়ে দেবেন, একটা করে কার্ড নিশ্চয়ই আপনারা বন্ধুরা পেয়েছেন, সে কার্ডের নাম স্বাস্থ্যসাথী, ওরা আয়ুষ্মান আয়ুষ্মান করছে, আয়ুষ্মান গোটা ভারতবর্ষে মাত্র 60% মানুষের জন্য প্রযোজ্য, আর স্বাস্থ্যসাথী 100% বাংলার মানুষের জন্য প্রযোজ্য। এই 5 লাখ টাকার ইন্স্যুরেন্স এবং অ্যাসুরেন্স, এই কার্ডটা আপনারা কেড়ে নেবেন বলুন ক্ষমতা এলে। আপনারা তো এত গালাগাল করছেন, আপনাদের রাজনৈতিক এজেন্ডা কি সেটা আপনারা কেন মুখ ফুটে বলছেন না? শুধুমাত্র গালাগাল দিয়ে কি ভোট জেতা যায়? মানুষের কাজের কি কোনো মূল্য নেই? এখানে 4 বার ধরে অর্ধেন্দ্র যে কাজটা করেছেন, চণ্ডীপুরে অমিয়দা বা সোমেনদা বা জ্যোতির্ময়দা, এদের জায়গায় আপনারা যদি কোনো বর্গী বা শাহ এদের বসাতে চান, আমাদের জিজ্ঞেস করুন ওদের কাজ কি আছে। আজকে আপনারা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানোর জন্যে আপনারা অত বড় বড় লোক নরেন্দ্র মোদী অমিত শাহ দেখবেন, এরপর নরেন্দ্র মোদীর কাজ হবে ওকে ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দেবে মমতা ব্যানার্জি, গুজরাট কলকাতা গুজরাট কলকাতা গুজরাট কলকাতা ডেলি প্যাসেঞ্জার বানিয়ে ছেড়ে দেবেন। কেননা লোকাল নেতাদের, এমনকি বিজেপির রাজ্য সভাপতি যিনি গরুর দুধে সোনা পান, তারও আমাদের দল বদল করে কেউ যদি ওই দলে যায় তারও পতাকা তুলে দেওয়ার ক্ষমতা তার হাত তার নেই। পতাকা তুলে দেওয়ার জন্য জিএফসি গুজরাট ফুটবল ক্লাব থেকে ওইখান থেকে গজু ভূষণের উড়ে আসতে হয়, গজু বা গড়গড়িদের। এই যে
বাঙালি হলেই এত অপমান। আপনারা আপনাদের রাজ্য সভাপতিকে গিয়ে জিজ্ঞেস করুন, বিজেপির বন্ধুরা আপনি কেন এর হাতে পতাকা তুলে দিলেন না, আপনি কেন ওর হাতে পতাকা তুলে দিলেন না। তৃণমূল ভবনে রোস্ত তৃণমূল কংগ্রেসে প্রচুর লোক মমতা ব্যানার্জির লড়াইয়ে সংগ্রামে উন্নয়নে সামিল হতে লোক আসছেন, তার হাতে কখনো পতাকা তুলে দিচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, তার হাতে কখনো পতাকা তুলে দিচ্ছি আমি, তার হাতে কখনো পতাকা তুলে দিচ্ছেন ফিরহাদ হাকিম, কখনো পতাকা তুলে দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। তা কই, আমাদের তো বাইরে থেকে এরকম উড়িয়ে নিয়ে এসে পতাকা দেওয়াতে হচ্ছে না, আপনাদের স্থানীয় নেতাদের এরকম দুরবস্থা কেন, এত খারাপ অবস্থা কেন? এই কিছুদিন আগে একজন লোক রাজ্যসভায় দাঁড়িয়ে টিকিট পেয়ে হেরে তারপর থেকে মমতা দিয়ে আবার রাজ্যসভা দিয়েছিলেন, রাজ্যসভা থেকে তিনি চলে গেছেন এবং বলছেন আমি অন্তরাত্মার ডাক শুনতে পেয়েছি। আমাদের মন্ত্রী তাপস রায় খাঁটি কথা বলেছেন, ওটা অন্তরাত্মা না, ওটা প্রেতাত্মা হবে, ভূত প্রেতের ডাক। আপনারা দেখবেন আপনারা ছোটবেলা শুনেছেন ভুলোর ডাক, বাচ্চারা শুয়ে থাকে আর বাইরে থেকে ভুলো এসে ডাকে, তখন বাচ্চারা ওই ভুলোর ডাকে প্রভাবিত হয়ে ওই একটা খোলা মাঠের উপর দিয়ে হাঁটতে শুরু করে। এখানে অনেককে ভুলো ডাক দিয়েছে, ছ সাতজনকে ডাক দিয়েছে, ভুলো কি বলছে সবাইকে এক কথা বলছে আলাদা করে, মুখ্যমন্ত্রী হবি, মুখ্যমন্ত্রী হবি, মুখ্যমন্ত্রী হবি, মুখ্যমন্ত্রী হবি, ছজনে আলাদা আলাদা কানে শুনছে, ছজনে এক রাস্তায় ভুলোর ডাকের মতো মাঠের মধ্যে হেঁটে যাচ্ছে, দিছে হারা, কোনো হুঁশ নেই। আমাদের দলে আসা সুজাতা খাঁ মন্ডল বলছে বিজেপিতে ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য ছজনকে মুখ্যমন্ত্রী টোপ আর ১৩টা উপমুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হয়েছে। সাধারণত আমরা জানি একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী আর একটা রাজ্যে বড় জোর দুটো উপমুখ্যমন্ত্রী থাকে, বলেছিল ডিসেম্বর মাসের মধ্যে আমাদের দলটা উঠে যাবে, বলেছিল ১০০ জন আমাদের দল ছেড়ে চলে যাবে, গেছে ৮ থেকে ১০ জন, এবং মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে এরা থাকলেও কি না থাকলেও বা কি, আমাদের কাজ হচ্ছে যা হতে যাচ্ছে শুধুমাত্র ওই ৬৪টা প্রকল্প নিয়ে ওদের মতো নেতিবাচক প্রচার করে নয়, ওদের মতো খারাপ কথা বলে নয়, ওদের মতো নিন্দা এবং কুৎসা করে নয়, শুধুমাত্র উন্নয়নের কাজ দিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনাদে বাংলার ত্যাক্তে তাউসে বসতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধু, হিন্দুত্বের ইজারা নিয়েছ, রাম মন্দির বানিয়েছ, খুব ভালো, রাম মন্দিরে শুধু রামের মূর্তি নেই আপনারা জানেন, লক্ষণের মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, আরো ১০-১২টা ঠাকুরের মূর্তি আছে ওখানে, কার মূর্তি নেই জানেন, দেবী দুর্গার মূর্তি নেই, কালী মূর্তি নেই, কেন? বাঙালিরা পুজো করে বলে। মনে রাখবেন রাম অকাল বোধন করেছিলেন, অকাল বোধনে রাম স্বয়ং দেবী দুর্গার পুজো করেছিলেন, আপনারা বাঙালি বলে দেবী দুর্গার মূর্তি রাখলেন না, আর কালী আমিষ খায় বলে, আপনারা জানেন কালী পুজোর দিন তাকে আমিষ ভোগ দিতে হয়, সেই জন্য কালীকে আপনারা ঢুকতে দিলেন না। আমি আপনার মতো জয় শ্রীরাম বলতে রাজি আছি, আপনি দেবী দুর্গার নাম মুখে নিতে চান না কেন? আমি ওই জয় হনুমান বলতে রাজি আছি, আর আপনাদের যেরকম বড় বড় লেজ দেখলে তো জয় হনুমান বলতে ইচ্ছে করে, তা আমি জয় হনুমান বলবো,
আপনারা কেন জয় মা কালী বলছেন না? কালী পূজো কেন আপনারা করেন না? কেননা বাঙালি আমিষ খেতে ভালোবাসে বলে, কেউ মাছ খায়, কেউ নিরামিষ খায়, কেউ চিকেন খায়, কেউ মটন খায়, আবার কেউ ভেজিটেবিলও খায়। খাওয়া দাওয়াটা তো যে যার নিজের ব্যাপার। আপনি খাওয়া দাওয়া নিয়ে ফতোয়া দিচ্ছেন, তার মানে আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন আপনারা বাড়িতে বাড়িতে লোক পাঠাবেন, মাছ রান্না হচ্ছে কিনা না মাংস রান্না হচ্ছে বলে গ্রেপ্তার করবেন। ভাববেন না যে বানিয়ে বলছি, খোঁজ নিয়ে দেখুন কেরালার ক্যান্টিনে হয়েছে দিল্লিতে কেরালা ভবনের, খোঁজ নিয়ে দেখুন উত্তরপ্রদেশে হয়েছে, ওরা বলছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিন মানে প্রতিদিন এখানে হাতরাস হবে নাকি? প্রতিদিন মেয়েরা ধর্ষিত হবে, তার মানে ডবল ইঞ্জিন, ধর্ষণ করার ডবল ইঞ্জিন, চুরি করার ডবল ইঞ্জিন, গরিব মানুষকে খেতে না দেওয়ার ডবল ইঞ্জিন, চাকরি কিনে নেওয়ার ডবল ইঞ্জিন। আপনারা নবান্ন অভিযান করছেন বাম বন্ধুরা, আপনারা কেন? আপনারা করতেই পারেন, আন্দোলন করার অধিকার আছে সবার। কিসের জন্য করছেন? বলছেন কর্মসংস্থান, চাকরি। এখানে ভগবানপুর, পাশে চণ্ডীপুর, ওদিকে এগরা, আর ওইদিকে পিংলা, আর আমার ওদিকে দমদম, এখানে পাঁচজন এমএলএ আছে। 2014 থেকে 2020 কেন্দ্রীয় সরকারের চাকরি রেলওয়েতে এই পাঁচটা এলাকায় অন্তত 2.5 লাখ করে হলে 12 লাখ ভোটার হয়। আমি শুধু ভগবানপুরে জানতে চাইছি, গত 6 বছরে কেউ রেলে চাকরি পেয়েছে? গত 6 বছরে বিমা কোম্পানিতে কেউ চাকরি পেয়েছে? টেলিফোনে কেউ চাকরি পেয়েছে? বিমানবন্দরে কেউ চাকরি পেয়েছে? সবকটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করে দিচ্ছে, বিমা কোম্পানি থেকে রেল সব বিক্রি করে দিচ্ছে। এখান থেকে যে ট্রেন এখন দীঘায় যাচ্ছে, কিছুদিন পরে দেখতে পাবেন দীঘার গায়ে লেখা আছে আম্বানি এক্সপ্রেস, আদানি এক্সপ্রেস। কেন্দ্রীয় সরকারে কোনো চাকরি নেই, তা বাম বন্ধুরা, দিল্লিতে আপনাদের অত বড় সংগঠন, আপনাদের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট সীতারাম ইয়েচুরি আপনাদের নেতা, পলিটব্যুরো মেম্বার শ্রী প্রকাশ কারাট আরেক পলিটব্যুরো মেম্বার কানাইয়া কুমার, আপনারা একবারও তো নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযান করেন না চাকরির জন্যে? বিহারে তেজস্বী যাদব ভোটের আগে বলেছিল 10 লাখ ভোট দেব, 10 লাখ চাকরি দেব। তার আগে সমস্তিপুরে ছাত্ররা আন্দোলন করে, রেল স্টেশন জ্বালিয়ে দেয়, বিজেপি তাড়াতাড়ি করে বলে যে 1 কোটি চাকরি দেব, 1 লাখ চাকরি দেব, তার জন্য 2 কোটি আবেদনপত্র ছাপায়, 4,500 কোটি টাকা ওঠে, একটা চাকরিও রেলে দেয়নি। আপনারা বাম বন্ধুরা, আপনারা কেন? আমরা তো আঞ্চলিক দল, আপনার তো সর্বভারতীয় দল, আপনাদের দিল্লিতে এইসব অফিস টফিস আছে, গোপালন ভবন আছে, আপনারা প্রধানমন্ত্রীর অফিস তো তাড়া করেন না, ওখানে তো ধাওয়া করে যান না, সমস্ত রাগ মমতা ব্যানার্জির উপর কেন? 34 বছরে করে কমবে খাওয়া মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে বলে এত রাগ কেন মমতাদির উপর? আমি বলছি যে এই রকম একটা অদ্ভুত ভ্রষ্টাচারী দল, এই রকম নিষ্ঠুর দল, আপনারা জানেন প্রত্যেক মানুষের মধ্যে সাদা এবং কালো দুটোই থাকে, কিন্তু বিজেপি জানেন, জানবেন হচ্ছে একমাত্র পার্টি যারা মানুষের ওই কালোটাকে খুঁচিয়ে বার করে আনতে চায়, মানুষের ভেতরে জন্তুকে বার করে আনতে চায়,
আমরা সবাই অ্যানিমাল, কিন্তু বিজেপি জানে না একটা বেড়াল জন্মে বেড়াল, একটা কুকুর জন্মে কুকুর, কিন্তু একটা মানুষ জন্মে মানুষ নয়, মানুষটা থেকে হয়ে উঠতে হয়। এই যে একটা জান্তব ব্যাপার বার করে আনা বিজেপির, মানুষের ভেতরে কালো দিককে খুঁচিয়ে দেওয়া, অন্ধকার দিককে খুঁচিয়ে দেওয়া, আমরা এই রাজনীতি করি না। আমি বলছি কংগ্রেসও, ভারতের জাতীয় কংগ্রেস এই রাজনীতি করে না, এটা ভারতবর্ষে একমাত্র বিজেপিরা করে। কিন্তু আমরা ওই কালো দিককে জাগাবো না, আমরা মানুষের সাদা দিককেই বন্দনা করব, সাদা দিকের উদ্বোধন করব, উন্নয়নের কথাই বলব। আমাদের সেই শ্বেত শুভ্র ঝলমলে উন্নয়ন হচ্ছে ওই 64টা প্রকল্প। কখনো মানুষের জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত 10 কোটি বঙ্গবাসী যে 64টা প্রকল্পের দ্বারা কোনো না কোনো ভাবে উপকৃত। এটা আপনারাও জানেন, আমি জানি, সবাই জানে। আমরা প্রচার করছি এই কারণে, ঘুরে ঘুরে রাজ্যব্যাপী আমাদের যেতে হচ্ছে এই কারণে, কেননা আমাদের হয়ে আপনারা যাতে বোঝান মানুষকে যে মিথ্যে প্ররোচনায় পা দেবেন না। এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই মেদিনীপুরের মাটি থেকে নন্দীগ্রাম তৈরি হয়েছে। আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর থেকে জয়ী হতে যাচ্ছেন, নন্দীগ্রাম থেকে। এই পূর্ব মেদিনীপুরে আন্দোলনের স্মৃতিকাগৃহ, আপনারা কি নন্দীগ্রামের স্মৃতি ভুলে গেছেন? আপনারা কি সেই 10ই জানুয়ারি, 14ই মার্চ, 28শে ডিসেম্বর যেদিন প্রথম জমি অধিগ্রহণের নোটিশ পড়ে এই চণ্ডীপুরে, সেই দিনগুলো আপনারা ভুলে গেছেন? আপনারা কি সেই দিনগুলো আবার ফিরিয়ে আনতে চান? কেননা ওদের মুখে সবসময় দেখবেন বলছে চাকরি করতে গেলে শিল্প করতে হবে, মানে জমি নিতে হবে। এখন আমার মুখ্যমন্ত্রী বলছেন যে জমি আমাদের ল্যান্ড ব্যাংক থেকে দেব, কোন মানুষকে উচ্ছেদ করে দেব না। ওরা দেখবেন যখন কর্মসংস্থানের কথা বলে, শিল্পের কথা বলে, জমি নীতির কথা পরিষ্কার করে না। আমি সেই পবিত্র পূর্ব মেদিনীপুরের সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছি যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে। মনে রাখবেন মাতঙ্গিনী হাজারা মরেছিলেন, আর বিজেপির পূর্বপুরুষ শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিলেন ওটা গুন্ডাদের কারবার, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা। 1942-এর ভারত ছাড় আন্দোলন শ্যামা প্রসাদ মুখার্জি সমর্থন করেননি, আর আপনারা মুখে বলেন রাম, আসলে আপনাদের রাম হচ্ছে নাথুরাম। আপনাদের যে গুজরাটের একমাত্র সারা পৃথিবীব্যাপী নেতা, এখনো পৃথিবী তার নাম বলে, মোহনদাস করমচাঁদ গান্ধী, তার বুকে আপনারা 4টে 3টে বুলেট ঢুকিয়ে দিয়েছিলেন নাথুরাম গডসে। তার সঙ্গে আরো দুজন লোক ছিলেন, বিষ্ণু কারকারে, নারায়ণ আপ্তে। গুলিটা চলেছিল নাথুরাম গডসের বন্দুক থেকে। সারা রাত ধরে ট্রাভেল করে গোয়ালিয়র থেকে সে বন্দুকটা বানিয়ে নিয়ে এসেছিল নাথুরাম গডসে। প্রথমে 20শে জানুয়ারি একবার চেষ্টা করে, ফেল করে, তারপর 30শে জানুয়ারি সফল হয়। 20শে জানুয়ারি অ্যাটাক হওয়ার পর দিল্লি পুলিশ গান্ধীকে বলেছিল আপনার উপর কিন্তু অ্যাটাক হতে পারে, নেহরু গিয়ে বলেছিলেন, বল্লভভাই প্যাটেল গিয়ে বলেছিলেন, বাপুজি আপনার উপর কিন্তু অ্যাটাক হতে পারে। গান্ধী বলেছিলেন আমার দেশের দেশবাসী আমাকে মারতে আসবে, আর তাদের আটকানোর জন্য আমি পাশে পুলিশ নিয়ে ঘুরবো, এ আমি ভাবতে পারি না। 30শে জানুয়ারি বিকেল 4:30টায় প্রার্থনা করতে যাওয়ার আগে দুপুরবেলা 3:30-3:30 নাগাদ নাথুরাম গডসেরা চুপিসারে ওইখানে ঢোকে প্রার্থনা সভায়, এবং নাথুরাম বাথরুমে প্রথমে আশ্রয় নেয়,
তারপর সামনে আসে ইতিহাসের কি আশ্চর্য দেখুন নাথুরাম রামের নাম করে গুলি চালালো আর মারা যাওয়ার আগে মহাত্মা গান্ধী বলে গেলেন হায় রাম হায় রাম হায় রাম সেই গুলির দাগ আমাদের এই উপমহাদেশের মধ্যে দিয়ে গান্ধীর রক্তের ধারা এখনো বয়ে বেড়াচ্ছে যারা মাতঙ্গিনী হাজরাদের সতীশ সামন্তদের উচ্ছৃঙ্খল বলেছিল যারা মহাত্মা গান্ধীকে নিয়ে জাতির লোককে খুন করেছিল জাতির পিতাকে আজকে তারা এখানে ভোট চাইতে আসছে আমাদের বাঙালি জাতির এত যুদ্ধটা হয়নি যে আমরা আপনাদের ভোট দেব আপনাদের গুজরাটে একটাও স্বাধীনতা সংগ্রামী নেই যে ব্রিটিশদের ফাঁসির দড়ি গলায় দিয়েছে এখানে আসলে বলবেন ওই আন্দামান সেলুলার জেল তার নাম দিয়েছে বীর সাভারকার জেল বলবেন মেদিনীপুরে ভোট চাইতে যাওয়ার আগে ওই সাভারকারের নামটা পাল্টে হেমচন্দ্র কানুনগর নামে ওই ওই আন্দামান জেল করুন এই হেমচন্দ্র কানুনগর মেদিনীপুরের ছেলে চাকরি করার পর স্কুলে বিয়ে করার পর হেম কানুনগর বোমা বানানো শিখবে বলে উনি প্যারিস চলে যান এবং এমন কলকবজা শিখে আসেন এমন মান মশলা শিখে আসেন একটা বইয়ের মধ্যে বোমা উনি বানাতে পারতেন ঢুকিয়ে দিতে পারতেন হেম কানুনগোকে পুলিশ বারবার মুচিলেকা দিতে বলেছিল ব্রিটিশ পুলিশ হেম কানুনগো দেননি এই মেদিনীপুরের ছেলে তার কথা ভাবলে আমার মাথা নিচু হয়ে যায় ওই সেন্ট্রাল জেলে আন্দামান সেলুলার জেলে 10 বছর কাটিয়েছিলেন 11 বছর আর পাশের ছেলে বসে বসে একজন পাঁচবার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন আমাকে ছাড়িয়ে দিন আমি আমি আর কোনোদিন ব্রিটিশদের আপনাদের সঙ্গে লড়বো না আপনাদের সঙ্গে লড়বো না তার নাম দামোদর বিনায়ক সাভারকার তার নামে আন্দামান সেলুলার জেল হবে আর মেদিনীপুরের মাটিতে এসে তারা ভোট চাইবে আপনারা বলবেন কেন ক্ষুদিরাম বসুর নামে ওই আন্দামান সেলুলার জেল হবে না কেন হেমচন্দ্র কানুনগর নামে হবে না ইন্দুভূষণ রায় ওই জেলে গলায় দড়ি দিয়েছিলেন তার নামে কেন হবে না বাঙালি বলে বাঙালিদের এত অপমান করবেন একটাও তো আপনাদের ফাঁসিতে ঝোলানো লোক নেই ব্রিটিশ আমলে আপনারা স্বাধীনতা আন্দোলন করেননি এই মেদিনীপুরের পবিত্র মাটি করেছে 42 সালে যখন প্রথম স্বাধীন সরকার তাম্রলিপ্ত সরকার গঠিত হয় কলকাতায় বসে হারবার্ট রিজলি তৎকালীন গভর্নর বলেছিলেন এই আন্দোলন আমি 3 দিনে গুড়িয়ে দেব 1 বছরের বেশি সময় ধরে স্বাধীন সরকার চলেছিল আর পাট্রিসি কিচ্ছু করতে পারেননি আপনার আমার বাপ ঠাকুর দ্বারা এই আন্দোলন করেছিল আর এরা তখন দূরে দাঁড়িয়ে বলছিল উচ্ছৃঙ্খল কাজ নৈরাজ্যের কাজ খারাপ কাজ আজকে তারা আপনাদের কাছে ভোট চাইতে এসছে ভারতীয় জনতা পার্টি আমি আপনাদের বলি ভোট কাজ দিয়ে হবে উন্নয়ন দিয়ে হবে মানুষ দিয়ে হবে খেলা হবে সেই জন্য আবার বলি আপনার জন্য আপনার বাচ্চাদের জন্য আপনার বৃদ্ধ মা বাবার জন্য পরিবারের জন্য আপনার সামনে একটাই রাস্তা আখরি রাস্তা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এইটুকু বলে আরো অনেক বক্তারা আছেন দেবাংশু হয়তো এক্ষুনি চলে আসবে অনেক মজা করে কথা বলবে আপনাদের শুনতেও ভালো লাগবে আরো বক্তারা সম্মানীয় এখানে বক্তারা বসে আছেন আমাকে এখানে ডাকার জন্য অর্জেন্দ্রদাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা এবং আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার কথা শুনলেন বলে আপনাদের অনেক অনেক নমস্কার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভগবানপুর 1 নম্বর ব্লক থেকে তথা শিমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে আমাদের মন্ত্রী মহোদয় সম্মানীয় পার্থ বসুকে
আমরা এখনই বরণ করে নেব। আমাদের পাশের কেন্দ্রের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক সম্মানীয় অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয়কে, কন্যাশ্রী চন্দন দিয়ে বরণ করছেন, ব্যাচ পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন সুকুমার সাহু, উত্তরীয় দিয়ে অভিনন্দন জানাচ্ছেন অরিজিৎ মাইতি। সকলে তুমি আতালি, আমরা এরপরই আমাদের বক্তব্য শুনব। পূর্ব মেদিনীপুর জেলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি, আমাদের দলের শেষ কথা বলার লোক এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয় মাননীয় সৌমেন কুমার মহাপাত্র, আজকের সমাবেশে সম্মানীয় সভাপতি অভিজিৎ দাস, ভগবানপুর ব্লক টিএমসির সভাপতি, তাকে আমি যথাযোগ্য সম্মান জানাই। এই মাত্র আমার সতীর্থ পণ্ডিত মানুষ, অধ্যাপক মানুষ, বিভিন্ন জগতে সমাজসেবা থেকে শুরু করে চলচ্চিত্র, আবার চলচ্চিত্র থেকে শুরু করে প্রশাসকের দায়িত্ব, সমস্ত স্তরে যার বিচরণ, সেই ব্যক্তিত্ব। আমরা একসঙ্গে মন্ত্রিসভায় আছি, 11 সাল থেকে আমরা মন্ত্রিসভার দায়িত্বে থাকাকালীন ওনার সংস্পর্শে এসেছি, বর্তমানে তার বক্তব্য আপনারা শুনলেন। পার্থ বসু মহোদয়, তাকে আমি সম্মান জানাচ্ছি, তিনি আমাদের পূর্ব মেদিনীপুরে অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যেও এসছেন, কারণ এরপরে দমদমে গিয়ে তার 3টে মিটিং আছে। তার বক্তব্যে আপনারা অনেকে সমৃদ্ধ হয়েছেন এবং পূর্ব মেদিনীপুরের সংগঠন সমৃদ্ধ হয়েছে, তাই তাকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন 3 জন বিধায়ক, 1 জন প্রাক্তন মন্ত্রী, এখানে বহু মানুষ আছেন যারা তার ছাত্র, তিনি অধ্যাপক ছিলেন, প্রতিথযশা অধ্যাপক পালপাড়া কলেজে, প্রাক্তন মন্ত্রী এবং পটাশপুরের বিধায়ক, আমাদের প্রণম্য জ্যোতির্ময় কর মহোদয়, এই এলাকার বিধায়ক যারা আপনাদের উন্নয়নের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে, যিনি পশ্চিম বাংলার সর্বোচ্চ আইন কক্ষে আপনাদের বক্তব্য তুলে ধরেন, সুখে দুঃখে আপনাদের পাশে থেকে একবার নয় চারবার বিধায়ক হয়েছেন, অর্ধেন্দু মাইতি মহোদয় আছেন, পেশায় তিনি আইনজীবী, নেশায় রাজনীতিবিদ এবং সমাজসেবী। মঞ্চে উপস্থিত আছেন আরেক ব্যক্তিত্ব, যাকে আপনারা নিত্যদিনের সঙ্গী হিসেবে পান, তিনি চণ্ডীপুরের বিধায়ক হলেও আমাদের পূর্ব মেদিনীপুরের সর্বত্রই তার বিচরণ, তিনি মানুষের সমস্যা নিয়ে সদাই ব্যস্ত থাকেন সমাধানের জন্যে, সেই অমিয় কান্তি ভট্টাচার্য মহোদয় এখানে আছেন, রবীন মণ্ডল সহসভাপতি ভগবানপুর 1 নম্বর ব্লক, মদন মোহন পাত্র আছেন সহসভাপতি জেলা তৃণমূল কংগ্রেস, শশাঙ্ক জানা আছেন সভাপতি ভগবানপুর 2 ব্লক টিএমসি, স্নেহাংশু পণ্ডিত আছেন সভাপতি চণ্ডীপুর ব্লক, প্রণব মাইতি আছেন সভাপতি ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি। এছাড়াও আজকের এই মহতি সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য যাদের ঐকান্তিক পরিশ্রম, এই সভাকে সুন্দর করে তুলেছে দীপক করণ আছেন, বিশ্বজিৎ মহাপাত্র আছেন,
সুব্রকান্তি বায়েন আছেন, অশোক পাত্র আছেন, দেবরাজ মিশ্র আছেন, সুকুমার সাউ আছেন, সন্তোষ সাউ আছেন, দীপেন্দু মাইতি আছেন, সর্বোপরি আপনারা যারা তৃণমূল কংগ্রেসের সম্পদ, আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধেয়া জনগণ মন অধিনায়িকা ভারতবর্ষের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মিটিংকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সব হাজার হাজার মানুষ আপনারা সমবেত হয়ে মিটিং শ্রবণ করেন তারাই কিন্তু প্রকৃতই দলের সম্পদ। তাই সেই সমস্ত সম্পদ প্রত্যেককে আমি যথাযোগ্য সম্মান, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, সালাম এবং গড় জোহার জানিয়ে রাখছি। দীর্ঘক্ষণ ধরে এখানে বক্তৃতা চলছে, আপনারা বক্তব্য শুনছেন, অনেকেই অনেকভাবে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে পশ্চিম বাংলার প্রেক্ষাপট সবই আপনাদের কাছে তুলে ধরেছে। ব্রাত্যবাবু তার বক্তব্যে নানা ইতিহাস, যে ইতিহাসে বর্তমান ভারতীয় জুমলা পার্টি বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করেছিলেন সেই সমস্ত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরেছে। সেই ভারতীয় জনতা পার্টি আজকে সারা বাংলা জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা, সন্ত্রাসবাদ কায়েম করা, উগ্রবাদের উপর আস্থা রেখে পশ্চিম বাংলার মানুষকে, জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই রকম একটা চরম অবস্থায় দাঁড়িয়ে 2021-এর নির্বাচন সামনে, মে মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে, এই রকম একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ যখন পশ্চিম বাংলায় নানা বিপর্যয়ের মধ্য দিয়ে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উন্নয়নমুখী করে একের পর এক প্রকল্প ঘোষণা নয়, সেই প্রকল্পগুলি রূপায়ণের মধ্য দিয়ে বাংলার 10 কোটি মানুষের হৃদয় জয় করেছেন, ঠিক সেই সময়েতে তিনটি আমাদের প্রতিবন্ধকতা, একটা হচ্ছে অতিমারী, আরেকটা হচ্ছে আমফান নামক ঝড়ের শিকার, আরেকটি হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, এই তিন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। সেই তিনটি প্রতিকূল অবস্থা আজকে বাংলাকে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি, এ কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় সৌভ্রাতৃত্ববোধ রক্ষা করার প্রতি, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নবরূপকার এবং ভবিষ্যতের বাংলার মুখ। অমিয়বাবু তার বক্তব্যে বলেছিলেন যে নির্বাচন গুরুত্বপূর্ণ একটা কারণে, সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান আজকে বিপর্যস্ত, ভারতবর্ষের সার্বভৌমত্ব একটা প্রশ্নচিহ্নের মুখে। গতকাল আপনারা এখানে অনেকে আছেন, পুলওয়ামা যে কাণ্ড ঘটেছিল তার দ্বিতীয় বর্ষ উদযাপন হলো গতকাল, এই পুলওয়ামা কাণ্ডের জন্য দায়ী কে বা কারা আজও তার বিশ্লেষণ হয়নি, সন্ত্রাসবাদীদের ভুল নীতির জন্য প্রশ্রয় দিচ্ছে কারা সেটাও বাংলার মানুষের কাছে অধরা, সারা ভারতবর্ষের মানুষের কাছে অধরা, সেই রকম এক সন্ধিক্ষণে নির্বাচন। আর তখন আমাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে কিছু মানুষ, তারা যারা এই তৃণমূল কংগ্রেসে থেকে সমস্ত রকম নির্যাস, সমস্ত রকম ক্ষমতা, সম্মানের উচ্চ শিখরে ওঠার যত রকম ব্যবস্থা হতে হয়, নানা পদের অধিকারী থেকে তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত শোষণ করে নেওয়ার পরে ঠিক নির্বাচনের মুখেই তাদের বোধোদয় হচ্ছে, একের পর এক শ্রীমান শ্রীযুক্তরা তারা দল ত্যাগ করছে, আর যত তারা দল ত্যাগ করছে তত কিন্তু পূর্ব মেদিনীপুরের দল আরো সংগঠিত এবং সমৃদ্ধ হচ্ছে, পূর্ব মেদিনীপুরের সংগঠন আরো মজবুত হচ্ছে, কারণ আমাদের দল সাধারণ মানুষকে নিয়ে তৈরি, সাধারণ সৈনিকদের নিয়ে তৈরি। যেদিন দীনেশ ত্রিবেদী রাজ্যসভায় দাঁড়িয়ে নাটক করলেন
ঠিক সেদিনই আমরা পটাশপুরে সিংদাতের যে মিটিং করেছিলাম, জ্যোতির্ময় কর মহোদয় আছেন তার নেতৃত্বে, সেখানে পীযূষ কান্তি আছেন আমাদের সভাপতি তার নেতৃত্বে, 750 বিজেপির পরিবার, কংগ্রেস এবং সিপিএম এর পরিবার মিলে 750, প্রতিটি পরিবারে যদি 5 জন করে দেখি তাহলে 3,500 মানুষ সেদিন তৃণমূলের ঝান্ডা ধরেছেন। তাই আয়ারাম গয়ারাম কোন নেতারা গেল, সে কত বড় মাপের নেতা, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। আমাদের খেলা হবেই হবে, আর সে খেলা খেলবে বাংলার জনগণ, আর সেই বাংলার জনগণ খেলা হওয়ার জন্য তৈরি। 2011 থেকে আমরা তৈরি আছি, 1998 সালে দল তৈরি হয়েছিল, সেই 1998 সালে আমাদের হাতে বন্দুক ধরিয়ে দিয়েছিলেন নেত্রী। সেটা কি বন্দুক? ঘাসের উপরে আঁকা জোড়া ফুল। এখানে অভিজিৎ বাবু যিনি আমার নেতৃত্ব, অর্ধেন্দু বাবুরা যারা আমাদের নেতৃত্ব, ঘাসের উপর আঁকা জোড়া ফুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরঙ্গা ঝান্ডা, সেই বন্দুকগুলো আমাদের হাতে ধরিয়ে দিয়েছিলেন বলে 98 সাল থেকে আপনারা আন্দোলন করতে করতে 34 বছরের জগদ্দল পাহাড়কে আপনারা সরিয়ে দিয়েছিলেন, 2011 পরিবর্তন এনেছিলেন, আর সেই পরিবর্তন আসার ফলে বাংলার উন্নয়ন শুরু হয়েছে। আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিছু শ্রীমানের দল যারা গৃহত্যাগ করেছেন সব নেওয়ার পরে বলছেন মোদীকে বাংলার হাতে, বাংলাকে মোদীর হাতে তুলে দিতে হবে। কি অবাক করা ব্যাপার! এই বাংলার কৃষ্টি, এই বাংলায় স্বচ্ছ শ্যামলা সুজলা সুফলা বাংলা, যে বাংলা ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, যে বাংলায় আজকে বিজলি বাতি থেকে আরম্ভ করে খাদ্য বস্ত্র বাসস্থান কোনটার অভাব রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থাকে বিনা পয়সায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যে বাংলায় কৃষি জমির পাট্টা দিয়ে মানুষকে তার জমির অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে, যে বাংলায় জঙ্গল মহলের অশান্তি, পাহাড়ের অশান্তিকে আজকে শান্তির জায়গায় এনে দিয়ে আমরা মধ্যবিত্ত মানুষ যারা পর্যটন ভালোবাসি, যারা বেড়াতে ভালোবাসি, তাদের যাওয়ার সুযোগ করে দিয়েছে, যে বাংলায় দাঁড়িয়ে আজকে 1,00,000 শ্রম দিবস তৈরি করে বাংলায় প্রথম হয়েছে 100 দিনের কাজে, যে বাংলা 100 দিনের কাজে 70 লক্ষেরও বেশি বাড়ি তৈরি করে তারা বাংলায় প্রথম হয়েছে ভারতবর্ষে, যে বাংলা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম হয়েছে, যে বাংলা ই গভর্নেন্সের ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম হয়েছে, যে বাংলায় সম্প্রীতি রক্ষা করার জন্যে আজকে মহাজ্জেম থেকে আরম্ভ করে ইমামরা তারা ভাতা পাচ্ছেন, যে বাংলায় পুরোহিতরা ভাতা পাচ্ছেন, যে জায়গায় সমন্বয় সাধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বাংলাকে গুজরাটিদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের কিছু বাংলাদ্রোহী মানুষ যারা আমাদের দলে ছিলেন তারা চেষ্টা করছেন এবং মানুষকে আবেদন করছে। একজন তো বলছেন, তিনি নাকি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়ে গেছে, বাংলা তথা ভারতবর্ষের বেকারিত্ব দূর করে দেবে। কত বড় মিথ্যে কথা! ওই যে জুমলা কথাটা বলে গেলেন, কত বড় মিথ্যে কথা শুনে রাখুন। যখন 2019 নির্বাচনের আগের নির্বাচন, সেই নির্বাচনে মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি দেবেন, অথচ জেনে রাখুন 1 কোটি চাকরি যারা ছিল সেই মানুষরা চাকরি হারা হয়েছেন, আর পশ্চিম বাংলায় 40 লক্ষ মানুষ সেখানে চাকরি পেয়েছেন। এইটাই হচ্ছে পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছে। আজকে তারা চাকরি দেবেন, সব কথা হয়ে গেছে, তাই এ ঘরের সব খাওয়া দাওয়া শেষ, এখন তারা ওই ঘরে গিয়ে তারা বিরাজ করছে। ওদেরকে শান্তিতে থাকতে দিন। তৃণমূল কংগ্রেসের রথ ধরার জন্যে বহু মানুষ আছে, একজন নেতা যাবে 1,000 জন দেখবেন সমর্থক আমাদের দলে আসবে। এই আমি আগামী দিনে হলদিয়ার মতো শিল্পনগরীতে দাঁড়িয়ে সেখানে 500রও বেশি মানুষ তারা তৈরি হয়ে আছে, ওই বিজেপি থেকে ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরবে। এই হচ্ছে বর্তমান পশ্চিম বাংলার প্রেক্ষাপট।
পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ যখন চাইছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য আবার প্রতিষ্ঠা দিয়ে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী করতে, তখন এই জায়গায় এসে বহিরাগতরা নানা অপপ্রচার করছেন, এমনকি অপমানের চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন। ধর্ম আমরা নিশ্চিত ভালোবাসি, আমার ধর্ম আমার কাছে অহংকার, আপনার ধর্ম আপনার কাছে অহংকার, সে কারণে নেত্রী বলেছেন ধর্ম আমার ধর্ম তোমার, কিন্তু উৎসব সবার। আপনি যখন উৎসবে মাতে নিদের উৎসব তখন আমরা গিয়ে যোগদান করি, মহরমে তাজিয়া যখন যায় তখন আমরা গিয়ে যোগদান করি, আমার মা দুর্গার পুজো যখন হয় তখন রফিকুল ভাই সেই পূজার সভাপতি হয়। এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য। আজকে সেই দুর্গা পুজোকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক জায়গায় নিয়ে গেছেন, তখন একজন যাকে আমি গুয়ার গোবিন্দ বলি, তিনি দুর্গা দেবীকে অপমান করছেন। এমন সন্তান আমরা, আমার মায়ের বংশ পরিচয় জানতে চাইব, কিরকম সন্তান আমরা, যে পিতা মাতা যাদের উপর নির্ভর করে আমি ভূমিষ্ঠ হয়েছি, আর যারা আরাধ্য পিতা মাতা দেব দেবী, শিব শীতলা থেকে আরম্ভ করে দুর্গা, সেই দেব দেবী তারা আমার আরাধ্যা, তারা আমার আরাধ্য, তাদেরকে আমরা স্মরণ করি। আজকে তাদের জন্ম তারিখ জন্ম ঠিকুজি খোঁজার চেষ্টা করছে। একটা কথা বলি, এটা নারী শক্তির অপমান। আপনি দেখবেন মন্দোদরী চুল যখন ধরেছিলেন রাবণ, তখন এই নারী শক্তিকে অপমান করেছিলেন, রাবণ ধ্বংস হয়েছিলেন, এটা জেনে রাখবেন। মহিষাসুর যখন দুর্গার দিকে তেড়ে গেছিলেন তখন মহিষাসুর ধ্বংস হয়েছিলেন। তাই নারী শক্তির অপমান করা যখন ওই অসুরগণ শুরু করেছেন, ধ্বংস হওয়ার দিন একদম সমাগত, সেটা এই মে মাসেই প্রমাণ হবে। ভোট যুদ্ধের লড়াইয়ে আপনারা তাদেরকে ধ্বংস করে ছাড়বেন। আপনারা বলেন না ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আপনারা বলেন না সৃষ্টি স্থিতি বিনাশাদং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে, মাকে প্রণাম করেন না আপনারা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে তাকে অপমান করছে এরা শুধু রামের নাম নিয়ে। আমরা কি রামকে পূজো করি না? আমরা কি রামকে ভালোবাসি না? সেই সব যুগমানব যারা অবতার, তাদের জায়গায় তাদের থাকতে দিন, তাদেরকে নিয়ে এসে আপনি রাম রহিমের ভাগ করছেন। আপনি রেবা রামায়কে একসঙ্গে হাঁটতে দিচ্ছেন না, আপনি সজল আফজলের মধ্যে বিচ্ছেদ টানছেন। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তারা চেষ্টা করছেন একটা হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা হোক ভারতবর্ষে, যেটা কখনো সম্ভব নয়। 3000 ভাষাভাষী মানুষ আছেন, 3000 জাতি উপজাতি সমস্ত মানুষ বাংলায় বসবাস করেন তথা সারা ভারতবর্ষে বসবাস করেন। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই জায়গায় হিন্দু রাষ্ট্র তৈরি করা, যে কারণে তো জাতির জনক মমতা, জাতির জনক মনচাঁদ করমচাঁদ গান্ধী থেকে তিনি সবাই বলেছেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বাইরে থেকে আসা সেই মহিলা মাদার টেরিজা, তিনি বলেছেন যে কোনো জাতি নয়, কোনো বর্ণ নয়, সবার উপরে মানুষ সত্য, এটা ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে বিবেকানন্দ সবাই বলেছে। আর আজকে তার অপব্যাখ্যা করছেন এরা, স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলছেন, রবীন্দ্রনাথকে জন্মগ্রহণ করাচ্ছেন শান্তিনিকেতনে, এই সমস্ত তারা তাদের কাছ থেকে কি আশা করবে? এখন বিদ্যাসাগরের কথা বলছেন আর বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন, নেতাজিকে এখন পুজো করছেন ভোর যখন এসছে তার 125 বছরের জন্মদিনে, আর সেই নেতাজির নামাঙ্কিত পোর্ট, সেই পোর্ট যে নামাঙ্কিত ছিল তার নামটাকে তুলে দিয়ে সেখানে নাম করা হচ্ছে শ্যামাপ্রসাদে। আমরা নিশ্চিত শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা করব, নেতাজিকেও শ্রদ্ধা করব। কাকে ছোট করছেন, কাকে বড় করছেন, করুন না। 3,500 কোটি টাকা খরচ করে তো বল্লভ ভাই প্যাটেলের মূর্তি করেছিলেন, আর সেই জায়গায় কৃষকরা তখন কাঁদছিল, তারা জমি হারিয়েছিল, তার তলায় যারা বসবাস করতেন আজও তাদের বাসস্থান পায়নি। তো যখন সেই চীন থেকে নিয়ে এসে কলকবজা নিয়ে অত বড় মূর্তি করলেন, এখানে শ্যামাপ্রসাদের মূর্তি করে শ্রদ্ধা জানাতে পারতেন? একদিকে নেতাজিকে অপমান করবেন, আর কুমিরের কান্না কাঁদতে কাঁদতে বাংলায় এসে বলবেন আমি নেতাজিকে বড় ভালোবাসি। দুটো বাংলা বলতে পারলেই বাঙালির মন জয় করা যায় না? আজকে 64টা প্রকল্প হয়েছে, আরো 10টা নতুন প্রকল্প এই বাজেটে ঘোষণা হয়েছে।
সেইটা দিয়ে কিন্তু ভারতবর্ষের নারী শক্তি থেকে আরম্ভ করে পুরুষ সমাজ সবাই তারা উন্নত থেকে উন্নততর হচ্ছে। কন্যাশ্রী, সবুজশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী প্রত্যেকটা তারা চালু করেছেন। কত মিথ্যে কথা এরা বলেন, আজকের পেপারে দেখবেন। আড়াই লক্ষ মানুষ কৃষক কৃষক সম্মান যারা পাবেন তাদের নাম অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। এরা সেই 15 লক্ষ টাকা ফেরত দেওয়ার মতো একটা কাজ করেছে, তাদের ডাইরেক্ট নাকি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাংলা তো অনেকদিন নাম পাঠিয়ে দিয়েছে, আজও তার অ্যাকাউন্টে টাকা আসেনি কেন? না, যখন ভোট আসবে তখন কৃষকদের জন্য কান্না ঝরে পড়বে, সে কারণেই বিক্ষোভ হচ্ছে, সেই কারণে সারা ভারতবর্ষের কৃষক সমাজ আজকে বিদ্রোহ করছে। তাই এই সময়ে যারা আপনারা এখানে এসে মিটিং করছেন, বড় বড় কথা বলছেন, যারা মা ত্যাগ করছেন, আপনারা জানেন এক আইপিএস মহিলা, তিনি এক সময় জঙ্গলমহলে মা বলে সম্বোধন করেছিলেন, আর এখন এসে তিনি মায়ের বিরুদ্ধে বলছেন। বড় সুন্দর কন্যা, এমন কন্যা পুত্র যদি থাকে তাহলে ভারতবর্ষ এবং বাংলা এর মধ্যে বিপর্যয় বা ধ্বংস পেতে আর বেশি সময় লাগবে না, যতই তোমরা ডবল ইঞ্জিনের সরকার চাও না কেন। বলছে কেন্দ্রে এবং রাজ্যে এক সরকার হলে তবেই উন্নয়ন হবে। ঝাড়খণ্ডে কার সরকার ছিল 15 বছর ধরে? সেখানে তো ডবল ইঞ্জিন। যোগী আদিত্যনাথের যে সরকার সেখানেও তো ডবল ইঞ্জিন। রাজস্থানে যান ডবল ইঞ্জিন, গুজরাটে যান ডবল ইঞ্জিন। সেই গুজরাটে ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও গোধরা কাণ্ড ঘটেনি, সেই গুজরাটে ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও একটা মায়ের, মুসলমান মায়ের পেট চিরে তার বাচ্চাটাকে ছোড়াতে নিয়ে ঘোরায়নি, হাতরাসের ঘটনা ঘটেনি, শম্ভুলাল রফিজুলকে কুচি কুচি করে মারেনি। তাহলে ডবল ইঞ্জিন থাকলে যদি এই অবস্থা হয়, এই সমস্ত বিদ্যজন গুণীজন যারা দলত্যাগী হয়েছে তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আমরা একটা ইঞ্জিন নিয়ে বড় ভালো আছি, 67টি প্রকল্পের মধ্য দিয়ে আমার মায়েরা মাতৃযান পেয়েছে, আমার মায়েরা বিনে পয়সায় ওষুধ পেয়েছে, আমার সন্তান সম্ভবা বোন আমার মায়েরা তারা যাওয়ার জন্য হাসপাতালে যাওয়ার জন্য তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, বা তার শিশুটি যদি দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছে বিনা পয়সায় সেই শিশুর চিকিৎসা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। আজকে পেপারে দেখলাম ইতিমধ্যে কোন জায়গায় এদের এক প্রার্থীর নাম দেওয়ালে ঘোষণা হয়ে গেছে। দেখবেন এদের লড়াইটা জমে যাবে, ভোটটা আসুক, ভোট আসবে, আর যখন এই নব্য আর পুরাতন এদের লড়াই জমবে, কে প্রার্থী হবে সেই নিয়ে আমরা অপেক্ষা করছি। আমি সেদিনের মিটিংয়েও বলেছিলাম যে যখন প্রার্থী নির্বাচন করবে ভারতীয় জুমলা পার্টি, তখন দেখবেন এক একটা আসনের জন্য 150 জন করে প্রার্থী, আর 150 জনের হাতে থাকবে লাঠি, পারলে বন্দুকও রাখতে পারে। কারণ এরা ওই যে নাথুরাম গড়সে মুঙ্গের থেকে বন্দুক বানিয়ে নিয়ে এলো, এরা সেটা বানাতে পারে। আর তখন সবার হাতে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর কার্ড, সেই স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাম্বুলেন্সে চেপে ওই রক্তাক্ত অবস্থায় মেডিকেল কলেজে যাবে, সেইটাই হবে আপনাদের কাছে চরম পাওয়া। দিলীপ ঘোষ আয়ুষ্মানের কথা বলে, আর দিলীপ ঘোষের পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে চিকিৎসা করায়। পুরুলিয়ার যে আমাদের সাংসদ তিনি আয়ুষ্মানের কথা বলেন, তিনি স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে গিয়ে সেই জায়গায় গিয়ে হাসপাতালে গিয়ে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছেন, আমায় একটু দেখুন। আপনারা আয়ুষ্মান ভারত কতজনকে দেবেন? আয়ুষ্মান ভারত, ভারত আমার পশ্চিম বাংলার জন্য বরাদ্দ ছিল 2.5 কোটি, মানুষ আছে 10.5 কোটি, এইরকম ধোকা না দিলেই চলতো? তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য খাদ্যসাথী করেছেন। তো এইসব উন্নয়নকে মাথায় রেখে আপনাদের চলতে হবে। কিছু মানুষ বিভ্রান্তির পথে গেছেন, তাদেরকে বলতে হবে। আমি জানি আমার এই পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় আছে, অর্জুননগর, আরগোয়াল, বরুর, এমনকি গতকাল শুনলাম আমার পটাশপুরের অপরেশ সন্ত্রাকে একটা ভুয়া কেস দেওয়া হয়েছে শুনলাম। তবে জেনে রাখুন, আমরা পুলিশের উপর নির্ভর করে রাজনীতি করি না, আমরা সংগ্রাম করি অহিংসার পথে থেকে, রাজনৈতিক আক্রমণ না করে রাজনৈতিক ভাবে আমরা মোকাবেলা করব। কোন বন্দুক আমাদের লাগবে না, সেই মোকাবেলা নিয়ে অর্জুননগরের মানুষ এবং বরজের মানুষ, আরগোয়ালের মানুষ,
যারা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে আমরা প্রতিরোধ করব। আমরা 2011 পরিবর্তন এনেছিলাম অহিংসার পথে থেকে লড়াই করে, তাই আমি সবাইকে বলবো এখন থেকে নেমে পড়ুন, বুথে বুথে আপনারা প্রচার করুন, বাংলার উন্নয়ন কি হয়েছে সেগুলো মানুষের কাছে নিয়ে যান। দুয়ারে সরকার গিয়ে অনেকটা কাজ আমাদের এগিয়ে দিয়েছে, পাড়ায় পাড়ায় সরকার অনেকটা এগিয়ে দিয়েছে। আমাদের ছোটখাটো মতান্তর এগুলো সব ভুলে গিয়ে আবার আপনাকে এই বাংলার মাটিতে 225টির বেশি আসনে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে, এটাই হবে আমাদের শপথ। আর যারা স্বপ্ন দেখছেন, কেউ কেউ হুঙ্কার ছাড়ছেন, তারা নাকি পূর্ব মেদিনীপুরের 16টি আসন মোদীর হাতে তুলে দেবেন। সুখ স্বপ্ন দেখুন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখুন, ও স্বপ্ন আপনার বাস্তবে পরিণত কখনো হবে না। কারণ মেদিনীপুরের মাটি সংগ্রামের মাটি, মেদিনীপুরের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি। এই তৃণমূল কংগ্রেস দিয়ে তাজপুর তৈরি হচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দিয়ে দীঘার সৈকত আজকে সেজেছে, এই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দিয়ে পটাশপুর থেকে আরম্ভ করে ভগবানপুর প্রত্যেকটা জায়গা রাস্তা ঘাট আজকে 20,000 কিলোমিটার রাস্তা হয়েছে সারা বাংলা জুড়ে। পথশ্রী প্রকল্পে 12,000 কিলোমিটার রাস্তা একদিনে হয়েছে, বাংলা কি ভুলে যাবে সেই কথা? বাংলার মানুষ তাই জবাব দেওয়ার জন্য তৈরি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করার জন্য তৈরি আছে। আপনারা আপনাদের বিধায়ক এখান থেকে যিনি দাঁড়াবে, ইতিমধ্যে ব্রাত্যবাবুর কাছে শুনে নিয়েছে, গতবারে যে ভোটে জিতিয়েছিলেন তার থেকে বেশি ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পূর্ব মেদিনীপুরের অহংকার গর্ব, তিনি এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী হবেন, সেই সম্মান আমরা ধরে রাখবো 16টি আসন জিতিয়ে। এই শপথ নিয়ে আজকের সভা থেকে আমরা যাব। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের কথাগুলি শুনছেন, তাই আপনাদের সম্মান প্রণাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং বিদ্যজন গুণীজন নেতা নেত্রীরা যারা মঞ্চে আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক, পটাশপুর কেন্দ্রের বিধায়ক, সম্মানীয় অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয়। দেখুন, এখানে আমার আসার সত্যি সত্যি ইচ্ছা ছিল না, কিন্তু অভিজিতের ভয়ে এসেছি, বলছে যে এই মিটিংয়ে না এলে এই রাস্তা দিয়ে পটাশপুর যেতে দেব না। মহা মুশকিলের কথা, এই বয়সে অভিজিৎ যদি একদম চমকায় ধমকায় না এসে পারা যায়? আমাদের অর্ধেন্দ্রবাবু আছেন, আমাদের এমএলএ চারবারের বিধায়ক, তিনি আপনাদের আশীর্বাদ প্রাপ্ত। আমাদের অমিয় ভট্টাচার্য আছেন। আচ্ছা, অমিয় ভট্টাচার্যের যা গলা, তার যা বয়স, তারপরে আমার বক্তৃতা মানায়, তিনিও আছেন। আমাদের রবীন মণ্ডল সহসভাপতি অজিত দাস, অভিজিৎ দাস সভাপতিত্ব করছেন, মদন মোহন পাত্র সহসভাপতি, শশাঙ্কবাবু আমাদের পাশের ব্লকের সভাপতি, অত্যন্ত লড়াকু নেতা স্নেহাংশু পণ্ডিত, প্রণব মাইতি, দীপক করণ, বিশ্বজিৎ মহাপাত্র, সুব্রকান্তি গায়েন, অশোক পাত্র, দেবরাজ মিশ্র, সুকুমার সাহু, সন্তোষ সাহু, দীপ্তেন্দু সাহু প্রমুখ যারা আছেন। আমি এতক্ষণ বসে আপনাদের কাছে লক্ষ্য করছিলাম যে কাকে পশ্চিমবাংলার বিধানসভার সদস্য পদ বিধায়ক করা যায়। কেন না, পশ্চিমবাংলার বিধানসভার যারা বিধায়ক হয় তারা 11টার সময় ঢুকে 7টার সময় বেরায়, 7 ঘন্টা ঠায় বসে থাকতে হয়, ডায়ও মরা যায় না বাঁয়েও মরা যায় না। আর আপনাদের যদি এত চঞ্চল হয়ে পড়েন তাহলে কি করে হবে? এতক্ষণ যা আলোচনা হলো তার সার কথা নাকি বলতে পারবেন? সবাই সব কথা বলে, আমি বলি দেখো ভাই, সবার ভাগ্যে সব খাদ্য সহ্য হয় না। কুকুরকে ঘি দিলে কুকুর সহ্য হয়? বলুন, সহ্য হবে কি? তেমনি আমাদের মধ্যে অনেকে ঘি ভাত খেয়েছেন, পেটে সহ্য হয়নি, তাই বিজেপির পচা ভাত খেতে গেছেন, তাদের জন্য দুঃখ করে লাভ নাই।
আমি খুব সরাসরি আপনাদের কাছে বলি জীবন এবং জীবিকার প্রশ্ন। আজকে যদি অর্ধেন্দু মাইতি এমএলএ না হতো, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না হতেন, আজকে যদি পাশের যে বিধানসভা এলাকা আমাদের মানস ভূঁইয়া এমএলএ না হতো, কেলেঘাই খোঁজা হতো কি? কেলেঘাই খুলতে পারতেন? কোন জন্মে পারতেন না। আজকে ভগবানপুরে এমন কোন ঘর পাবেন না যার পাঁচ বস্তা ধান জমা নেই। এটা কেলেঘাই কপালেশ্বরী এবং বাগুইর যে সংস্কারের জন্য হয়েছে, এই সংস্কার যুগের পর অভিশাপ এই ভগবানপুরের মানুষকে বহন করতে হয়েছে। আমি তো এই জায়গায় 68 সাল থেকে আসছি, আমি পালপাড়া কলেজে আসি 68 সালে, তখন দেখতাম এখানে পরিবাস্ত দূরের কথা, এই যে জলাভূমি এটা ছিল, এটাকে মানুষ ভাবত পরিত্যক্ত জায়গা। এই পরিত্যক্ত জায়গাকে আজকে অর্ধেন্দু মাইতিরা এসে সোনার ফসলা তৈরি করে দিয়েছেন। একমাত্র এই জন্যই আগামী 50 বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আপনাদের রাখা উচিত। কারণ যে অভিশাপ আপনাদের বাপ ঠাকুরদের আমল থেকে ভুক্ত হয়েছে, এই কেলেঘাইর জল, কেলেঘাইর বন্যা, কেলেঘাইর প্লাবন এবং জল নিকাশির সমস্যা, সেই জল নিকাশির সমস্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুক্ত করেছে। আপনারা বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না আসতেন, অর্ধেন্দু মাইতি যদি এমএলএ না হতো, তখন যে লোডশেডিং চলছিল, আধ ঘন্টা অন্তর জল আসবে, আধ ঘন্টা অন্তর জ্বলে যাবে, বুঝতে পারছেন? এখন সেটা হয়, আমাদের এই যে বিদ্যুৎ সরবরাহ 24 ঘন্টা 24 ঘন্টা, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বলে সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় না এলে, আপনাদের এমএলএ না জিতলে এটা হতো না। আরো বলছি, শুনে রাখুন, এবারের জন্য যদি আজকে অর্ধেন্দু মাইতিকে ব্যাপক ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা আনতে পারেন, কৃষকদের জন্য সেপারেট লাইন হবে, যাকে বলছি গ্রিড লাইন, যারা গৃহস্থের জন্য লাইট নেন সেই লাইটের সঙ্গে গ্রিড লাইনের পার্থক্য থাকবে। গ্রিড লাইনে কেবলমাত্র কৃষকদের চাষিদের জল দেওয়া হবে, অন্য কোনো কাজে লাগবে না। এটাই আমাদের প্রস্তাব, এইটাই অর্ধেন্দু মাইতির পরিকল্পনা। আপনারা বলুন তো, অমিয় ভট্টার যদি আজকে এই বিধানসভার সদস্য না হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না হতেন, ঘরে ঘরে যে পানীয় জল খাচ্ছেন, আজকে যে পানীয় জল সমস্যা নেই, এটা কি আগে ছিল? পুকুরের জলে মিড ডে মিল রান্না হতো, মানুষের পানীয় জলের অবস্থা ছিল না, বন্যা প্রবণ এলাকা, আজকে সাবমার্সিবল পাম্প উইথ রিজার্ভার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দুই বিধায়ক আছেন, অমিয় ভট্টাচার্য, অর্ধেন্দু মাইতি, এদের প্রচেষ্টা, একে আপনি অবজ্ঞা করবেন না। কারণ পানীয় জলের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য এরা, আপনি বলুন তো, এর আগে অনেক বয়স্ক মানুষ আছেন, এই যে চিকিৎসা পরিষেবা স্বাস্থ্যসাথী প্রকল্পের কার হলো, ভগবানপুর হসপিটালকে এত সুন্দর করে সাজিয়ে ডাক্তার বাবুদের এনে এই যে চিকিৎসা, বিনা পয়সার চিকিৎসার বন্দোবস্ত হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী না হতেন পেতেন? কখনোই পেতেন না, সূর্য মিশ্রের সময় পাননি, ভারতবর্ষের কোন রাজ্যে এই ব্যবস্থা নেই। তাই আজকে আপনাদের বলি, এই যে বিনা পয়সায় চাল মুখ্যমন্ত্রী বলেছেন, শুধু নির্বাচন পর্যন্ত নয়, নির্বাচনের পরেও ভগবানপুরের মানুষ, পটাশপুরের মানুষ, চৌখালীর মানুষ, সারা পশ্চিম বাংলার মানুষ বিনা পয়সায় চাল পেতে থাকবেন, একে অবজ্ঞা করবেন না। কথায় বলে না, লক্ষ্মীকে পায়ে ঠেলে দিতে নেই, তাহলে কপালে দুঃখ থাকে। তাই আমাদের প্রস্তাব, এই যে মুখ্যমন্ত্রী বিনা পয়সায় চাল দিচ্ছেন পেতেন, এই যে মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কৃষক বন্ধুর টাকা বাঁচিয়েছেন পেতেন এর আগে, এই যে মুখ্যমন্ত্রী কৃষি পেনশনের ব্যবস্থা করেছেন পেতেন এর আগে, এই যে মুখ্যমন্ত্রী
শস্য বিমার সব টাকা দিয়ে দেন, এর আগে পেতেন বলুন? কোনটাই পেতেন না। জীবন এবং জীবিকার প্রশ্নে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় কৃষকদের সাথে আছে, মাটির সাথে আছে, তাই তিনি মাটি পূজা করেন, মাটি মেলা করেন, মাটিকে নিয়ে উৎসব করেন। বিরোধীরা ব্যঙ্গ করে, কোনদিন শুনেছিলেন এই যুবক ছেলেরা আছে যে ক্লাবকে 5 লাখ করে টাকা দেওয়া হবে, তারা যাতে পরিকাঠামো তৈরি করতে পারে? বিরোধীরা ব্যঙ্গ করত যে মুখ্যমন্ত্রী যুবকদের মদ খেতে টাকা দিচ্ছেন, থাপ্পড় মেরেছে যুবকরা, আজকে কেউ ঘর করেছে, কেউ খেলার সামগ্রী কিনেছে, কেউ মাঠ করেছে, একটা ক্রীড়ার পরিকাঠামো তৈরি করেছে। খেলা এবং মেলা বাংলার প্রাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করে গেছে। সর্বত্র যখন হারানি হয় একটা উদাহরণ দিতে পারবেন? বামপন্থীদের সময় আমরা সব হতো 20 মত খেয়ে মরত, এই 10 বছর 9 বছরে একটাকেও না খেয়ে মরেছে বলতে পারবেন হাত তুলে? বিজেপি শাসিত রাজ্যে গন্ডা গন্ডা উদাহরণ দেওয়া যাবে। আমাদের শুভেন্দুবাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বারের এমপি আগে না, উনি 7 বারের এমপি, 7 বার জিতেছেন লোকসভায়। কেউ বলছেন উনি বিজেপির হাত ধরেছিলেন, আজ্ঞা না, মূর্খের অশেষ দোষ বলে না লোকে, অজ্ঞানতার অশেষ দোষ। এনডিএ সদস্য ছিল বিজেপি, এনডিএ সদস্য ছিল তৃণমূল, এনডিএ বা বিজেপির সরকার ছিল না, বিজেপির বাপের সরকারও ছিল না, মূর্খ এটাও জানে না। আজকে জনসভায় বলে যায় আমাদের মুখ্যমন্ত্রী চলছে, কেন আমরা কংগ্রেস ত্যাগ করেছিলাম? আপনাদের মনে আছে সেদিন পত্র পত্রিকায় লেখা হতো তরমুজ বলে একটা কথা চালু ছিল, মনে আছে তো? সামনে একটা সবুজ, ভিতরে একটা লাল। দিল্লির কংগ্রেসের নেতারা দিল্লিকে রক্ষা করার স্বার্থে সিপিএম সিপিআই সঙ্গে ঐক্য করতেন, আর বাংলায় লড়তেন তোমরা সিপিএম এর বিরুদ্ধে লড়ো। দিল্লিতে দোস্তি আর বাংলায় মস্তি, মমতা এটা ধরেছিলেন বলেই তিনি দল ত্যাগ করেননি। ওহে মূর্খ শুনে রাখো, তিনি নিজের দল তৈরি করে পশ্চিম বাংলার মানুষের মনকে জয় করে নিজের সরকার গঠন করেছিলেন, কারণ পদারোহণ করার জন্য যায়নি। ছবিগুলো দেখবেন, পোস্টার গুলো দেখবেন, হাত জোর করে বকধার্মিকের মতো বসে আছে, যে ছিল হিরো সেখানে গিয়ে জিরো, হাত জোর করে বসে আছে যেন বহু অপরাধ করে ফেলেছে। আসলে যে পাপি হয় তার মনে অনেক পাপ থাকে, সুতরাং আমি বিশ্বাস করি ভগবানপুর থানা দখলের জায়গা, স্বাধীনতা সংগ্রামের জায়গা, এ মানুষ যোগ্য উত্তর দেবেন। আমাদের বিধায়ক এখনো বলতে বাকি আছে, দয়া করে আপনারা উঠে যাবেন না। আমি শেষ করছি একটা কথা বলে, ওরা বলছে ডবল ইঞ্জিন, এরপরে বলবে ডবল বহু চাই, রাজি হবেন তো? ডবল বহু চাই বলবে, রাজি হবেন? সুতরাং এসব ডবল ট্রিপলের কথা ধাপ্পা কথা রাখুন। আমাদের সিঙ্গল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গল ইঞ্জিন তৃণমূল কংগ্রেস, সিঙ্গল নিশানা হচ্ছে আমাদের পতাকা, এই নিয়েই আমাদের চলতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো আমাদের অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয়কে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক। এরপরে আপনাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এখানকার এই ভূমিপুত্র পশ্চিমবঙ্গ সরকারের 4 বারের বিধায়ক, আবার নবনিযুক্ত হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, বঙ্গলিয়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সহ অন্যান্য পদের আধিকারিক, সম্মানীয় অর্ধেন্দু শেখর মাইতি মহোদয়, আজকে এই জনসভার সভাপতি সম্মানীয় অভিজিৎ দাস মহাশয়, মঞ্চে উপস্থিত সম্মানীয় 2 বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর, অমিয়কান্তি ভট্টাচার্য মহাশয়, 2টি ব্লকের সাংগঠনিক সভাপতি, যুব সভাপতিগণ, মঞ্চে উপবিষ্ট
অন্যান্য সম্মানীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন ও স্নেহভাজন দলীয় কর্মী বন্ধুগণ, সবাইকেই দলের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। পূর্ববর্তী বক্তাগণ নানান দৃষ্টিকোণ থেকে আজকে জনসভায় বক্তব্য রেখেছেন, আপনারাও সেই বক্তব্যগুলি উপলব্ধি করে আগামী দিনে চলার পথ কি হওয়া উচিত তা নির্ধারণ করেছেন। আমি শুধু একটি কথাই বলবো, 26শে জানুয়ারি 2021 এখানে ভারতীয় জনতা পার্টির একটি সভা হয়েছিল। শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ এখানে এসেছিলেন, মিটিং এর সমূহ বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার মধ্যে বিন্দুমাত্র কোন সত্যতা বা সারমত্তা নেই। প্রত্যেকটি কথাই একেবারে রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন একটি কথাও সত্য নয়। আজকে 15ই ফেব্রুয়ারি আমাদের এই জনসভা হচ্ছে। এই জনসভায় আপনাদেরকে প্রথম বলতে চাই, 2001 সাল থেকে এক টানা চারবারের বিধায়ক আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে। আমার একটাই মাত্র এজেন্ডা, এলাকায় শান্তি রক্ষা করা এবং উন্নয়ন করা। সিপিএম যখন পেশি শক্তিতে পশ্চিম বাংলার রাজনৈতিক আকাশের মতো গগনে, সেই 2001 সালেও বিধানসভাতে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। সে সময়ও এরকম দুর্ঘটনা ঘটেনি। 26শে জানুয়ারি ভারতীয় জনতা পার্টির মিটিং এর পরে রাত্রিতেই আমাদের শুভ্র বায়েন, জানেন সুবিকাশ বায়েনের ছেলে, সেই শুভ্র বায়েনের বাড়িতে দুটি বোমা পড়ল। বোমের আঘাতে বাড়ির সমস্ত কাজ ভেঙে গেল। কি চূড়ান্ত অসভ্যতা! এই অসভ্যতা কখনো মানা যায় না। ক্ষমতায় আসার আগে যদি এই ধরনের ঘটনা করে, ক্ষমতায় এলে আপনারা তো কেউ বাড়িতে থাকতে পারবেন না, সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ক্ষমতা এখন কিছুই নেই, রাজনৈতিক প্রচারে এসেছে। আজ থেকেই যদি এই কাণ্ড হয়, নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন, ভারতীয় জনতা পার্টি রাজ্যের ক্ষমতায় এলে সিপিএম এর থেকেও চূড়ান্ত দুর্ভোগ আপনাদের পোহাতে হবে। তাই আপনারা কখনো এই দলকে সমর্থন করবেন না। মমতা ব্যানার্জি প্রি রেসলিং এর ব্যবস্থা করেছেন, বিনা পয়সায় চাল গম আপনারা পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে, দুয়ারের সরকারে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রেয়ার যাদের ছিল সেগুলি স্যাংশন হয়েছে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন 60 বছর বয়স হলেই বার্ধক্য ভাতার জন্য তিনি উপযুক্ত বলে বিবেচিত হবেন। মমতা ব্যানার্জি যে 64 দফা জনমুখী কর্মসূচি মানুষের জন্য তৈরি করেছেন, সেই 64 দফা কর্মসূচি অচিরেই বিনষ্ট হয়ে যাবে যদি মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী না হন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে গরিব মানুষের অর্থনৈতিক মান উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি যে জনমুখী প্রকল্পগুলি রচনা করেছেন এগুলি সম্পূর্ণভাবে উঠে যাবে। আজকে তাই বলতে চাই, গরিব লোকেদের মনের ব্যথাটা বুঝতে পেরেছেন বলেই এই সমস্ত জনমুখী কর্মসূচি তিনি কিন্তু তৈরি করেছেন। আজকে তাই আপনাদের কাছে আমি এই কমিটমেন্ট করতে চাই, আপনারা এই নির্বাচনে সঠিকভাবে দিশা নির্ধারণ করে
তৃণমূল পার্টিকে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিলে ভগবানপুর বিধানসভা এলাকার শান্তি এবং উন্নয়ন তত্তর গতিতে এগিয়ে চলবে, কোনোভাবেই কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। যারা ভুল বুঝে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন তারা ফিরে আসুন। তাদেরকে বলতে চাই আমাদের দলের মধ্যে সমস্ত প্রকার খোলামেলা ডিসকাশন হয়, চলার পথে কোনো ভুল থাকলে নিশ্চিতভাবে আলাপ আলোচনা করে আমরা সেটাকে সূত্রে নেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই এই উশৃঙ্খল পার্টির সঙ্গে যুক্ত হবেন না। এই উশৃঙ্খলতাকে কখনোই মানা যায় না। কার হাত ভেঙে দিচ্ছে, কার পা ভেঙে দিচ্ছে, কার মাথা ফাটিয়ে দিচ্ছে, কার ঘরে বোম মেরে দিচ্ছে, এই সমস্ত জিনিসকে কখনোই টলারেট করা যায় না। তাই আপনাদেরকে নিশ্চিতভাবে ওই পথ থেকে সরে আসতে হবে। পূর্ব মেদিনীপুর জেলায় 16টি আসন, 16টি আসনই এবারে তৃণমূল কংগ্রেস 21 সালের বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হবে, একটি আসনও ভারতীয় জনতা পার্টি পাবে না। মমতা ব্যানার্জি 294টি আসনের মধ্যে 230-এরও বেশি আসন নিয়ে বাংলার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের যে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে এবারে কনটেস্ট করছেন, পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে সিএম হবে, চিফ মিনিস্টার হবে। আর বুঝতেই পারছেন চিফ মিনিস্টার যে জেলা থেকে নির্বাচিত হবে সেই জেলা প্রভূত উন্নয়ন হবে সামনের 5 বছরে। সেই সঙ্গে আপনারা জানেন আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হলেও আমি নিজে উপলব্ধি করতে পেরেছি হলদিয়াতে আমাদের এগ্রা সাব ডিভিশন বা কন্টাই সাব ডিভিশনের ছেলে মেয়েদের সেখানে কর্মসংস্থানে কোনো ব্যবস্থা হয়নি। বহু বেকার ছেলেরা আমার সঙ্গে যারা দেখা করেছেন আমি তাদেরকে বলেছি, যখন আমি চেয়ারম্যান হইনি তখনও বলেছি যে ওখানে স্থান হবে না। বারংবার ওখানকার নেতাদেরকে বলা সত্ত্বেও আমাদের এলাকার ছেলেরা কেউই সেখানে কাজের সংস্থান করতে পারেনি। আপনাদেরকে তাই বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17,000 কোটি টাকা স্যাংশন করেছেন তাজপুর গভীর সমুদ্র বন্দরে। তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে আমাদের কাঁথি এবং এগ্রা সাব ডিভিশনে লক্ষ লক্ষ ছেলেরা এবারে কাজের সুযোগ পাবে তাজপুর সমুদ্র বন্দরে। তাজপুর গভীর সমুদ্র বন্দর খুব শীঘ্রই কাজ শুরু হবে। মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বিভিন্ন মিডিয়া একটু এলোমেলো প্রচার করলেও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কংগ্রেস এবং সিপিএম যখন যৌথভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ে তখন কিন্তু মিডিয়াগুলি প্রচার করেছিল যে এবারে বাম এবং কংগ্রেসের জোটই ক্ষমতায় আসবে। ছায়া মন্ত্রিসভা গঠিত হয়ে গেছিল, সূর্যকান্ত মিশ্রকে শ্যাডো চিফ মিনিস্টার ছায়া মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু মানুষ সমস্ত ফলাফলকে উল্টে দিয়ে মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রীর আসনে পাঠিয়ে দিয়েছেন। এবারেও দেখবেন কিছু কিছু মিডিয়া অপপ্রচার করলেও জনগণ এটা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে না পারলে বাংলায় ঘোর দুর্দিন আসবে। তাই এবারেও তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আজকের এই মিটিংয়ে দেবাংশুর আসার কথা ছিল, 3টে মিটিংয়ের প্রোগ্রাম, আমাদের এই মিটিংয়ের টাইমে অ্যাডজাস্টেড হলো না। তার যে ডিস্টেন্স সে আছে সেই ডিস্টেন্স থেকে এলে আমাদের এই মিটিং আর কভারেজ হবে না। তাই আজকে আমি আপনাদেরকে সর্বশেষ যেটুকু বলবো, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে প্রত্যেকটি জায়গায় আপনার দলের কাজ শুরু করে দিন, দেওয়াল লিখনের কাজ শুরু করুন। শুধু প্রার্থীর নামটা বাদ রেখে বাকি চুনকার থেকে শুরু করে জোড়াফুল আঁকা থেকে শুরু করে এই সমস্ত কাজগুলি আপনারা এগিয়ে দেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবারই মঙ্গল কামনা করে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমরা ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে যারা আজকে সব আজকে মিটিং এ এসেছিলেন, সভাতে এসেছিলেন, ঐতিহাসিক সভা প্রতিনিধিত্ব করছিলেন, আমরা তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, অভিনন্দন ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ জানাবো আমাদের রিপোর্টার বন্ধুরা যারা এসেছিলেন, সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি অসংখ্যভাবে সহযোগিতা করার জন্য। আমরা এখনই দেবাংশু ভট্টাচার্যের কথা আপনারা অর্ধেন্দ্রবাবুর কাছ থেকে শুনলেন, বাইরে সভা করছেন, এখানে এসে পৌঁছাতে অনেক সময় লাগবে, তিনটে সভা পরপর করে এখানে আসবেন, দুটো সভা হচ্ছে, তিন মনে মনে পড়ছে, এখানে আসতে আরো প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা লাগবে, যার ফলে আমরা দেবাংশু ভট্টাচার্যকে আমরা না বলে দিয়েছি, ক্ষমা করবেন, মাফ করবেন, আগামী দিনে সুযোগ থাকলে দেবাংশু ভট্টাচার্য আপনাদের মাঠে আসবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবে, খেলা হবে, গালা হবে, গান করবে। এই বলে আমি সকলকে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি, সেলাম প্রভৃতি জানিয়ে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি।